বাইবেলের নিউ টেস্টামেন্টে সেন্ট পল বলছেন, যে যেমন ফসল বুনবে তেমনই ফলন ঘরে তুলবে। গোদা বাংলায় বললে, যেমন কর্ম তেমনই ফল। প্যান্ডেলে প্যান্ডেলে লাগাম ছাড়া ভিড়, রাস্তায় মাস্কহীন মুখের সারি, রেস্তোরাঁয় লম্বা লাইন দেখে ডাক্তারবাবুরা ঠিক যা আশঙ্কা করেছিলেন হুবহু সেটাই হচ্ছে। পুজো মিটতেই একেবারে লাগাম ছাড়া হচ্ছে করোনা সংক্রমণ। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার পর পর তিন দিন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা 800 পেরোলো। এমনকি ভ্যাকসিনের দুটো ডোজ নিয়েও প্রতিদিন কোভিড আক্রান্ত হচ্ছেন মানুষ। এখন এই রাহু মুক্তির উপায়টা কি, সেটা জানতেই আমরা সরাসরি আজ কথা বলবো বিশেষজ্ঞদের সঙ্গে। উদ্বেগের ছবিটা শুধু যে এখানেই দেখা যাচ্ছে এমনটাও নয়। চীনে 100-এরও বেশি উড়ান বাতিল করা হয়েছে, স্কুল কলেজ ফের বন্ধ হয়েছে, রাশিয়ায় সমস্ত অফিস 8 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্বেগ ইউরোপেও। এর পাশাপাশি আসবো রাজনীতির খবরেও। একদিকে ত্রিপুরায় সুস্মিতা দেবের গাড়িতে হামলা, নেত্রীকে মারধরের অভিযোগ, অন্যদিকে কাটোয়ায় বিজেপির কর্মী সভায় ধুন্ধুমার, মারামারি চেয়ার ভাঙচুর কি হয়নি। তবে শুরুতেই আপনাদের দেখাবো, পুজো শেষ হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ প্রত্যেক দিন, দেখুন। পুজোয় বাঁধন ছাড়া ভিড়, রাস্তাঘাটে মাস্কহীন মুখের সারি, পুজো মণ্ডপ, রাজপথ, রেস্তোরাঁ, করোনা ভুলে সব জায়গায় বেপরোয়া উল্লাস। আর এর পরিণাম যা হওয়ার তাই হচ্ছে। পুজো মিটতেই হু হু করে বাড়ছে করোনা। রাজ্য সরকারের মেডিকেল বুলেটিন বলছে, গত শনিবার একাদশের দিন রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 443, মৃত্যু হয় 10 জনের। রবিবার অর্থাৎ 17 অক্টোবর দৈনিক আক্রান্ত এক লাফে বেড়ে হয় 624, মৃত 14। গত সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বেড়ে 690-এ পৌঁছে যায়, মৃত্যু হয় 12 জনের। মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা 700-র গণ্ডি ছাড়িয়ে পৌঁছয় 726-এ, মৃত্যু হয় 9 জনের। পরদিন বুধবার রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হয় 867, 9 জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার দৈনিক করোনা আক্রান্ত 833 জন, মৃতের সংখ্যা বেড়ে হয় 14। শুক্রবার তা আরও বেড়ে হয়েছে 846, মৃত্যু হয়েছে 12 জনের। ইয়ে তো হোনাই থা, আমরা তো বারংবার বলেছি যত মানুষ একত্রিত হবেন তত করোনা বাড়বে। আজকে প্রমাণ হয়ে গেছে, আমরা বিজ্ঞানভিত্তিক কথা বলেছিলাম, বাস্তবোচিত কথা বলেছিলাম, যে এত মানুষ পূজোর নাম করে দলে দলে রাস্তায় নেমে পড়লেন মণ্ডপে মণ্ডপে, এ তো অভাবনীয়। আমাদের কিন্তু এর ফল ভুগতে হবে, প্রস্তুত আমরা আছি, জনগণ এবং প্রশাসনকেও প্রস্তুত থাকতে হবে। একে আমরা তৃতীয়ভাবে শুরু বলতে পারি। এর জন্য নিঃসন্দেহে পূজোর যে কেনাকাটা, পূজোর ঠাকুর দেখার ভিড়, খাওয়া দাওয়া নিঃসন্দেহে দায়ী। আমরা বারবার সতর্ক করেছিলাম যে দুটি ডোজ নেওয়ার পরেও কিন্তু আপনারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, সেই আশঙ্কাই কিন্তু প্রমাণিত হলো। এবং আগামী কয়েকদিন যদি আমরা দেখেন যে প্রতিদিন করোনা অল্প অল্প করে হলো বাড়ছে। পুজোর পর থেকে কলকাতাতেও ভয়ঙ্কর গতিতে ছুটতে শুরু করেছে করোনা। রাজ্য সরকারের মেডিকেল বুলেটিন অনুযায়ী গত শনিবার একাদশের দিন কলকাতায় দৈনিক করোনা আক্রান্ত হন 108 জন। রবিবার অর্থাৎ 17 অক্টোবর কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে পৌঁছয় 179-তে। গত সোমবার কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা আরও বেড়ে হয় 194। মঙ্গলবার নতুন আক্রান্ত হন 183 জন। বুধবার কলকাতায় দৈনিক আক্রান্ত এক লাফে পৌঁছয় 244-এ। বৃহস্পতিবার কলকাতায় দৈনিক আক্রান্ত 232। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী তা আরও বেড়ে হয়েছে 242। এইটা বলতে গেলে এটা আমাদের কাছে অ্যাসিড টেস্টের মতন, কারণ পুজোর সময় যেভাবে এক্সপোজার হয়েছে, যেভাবে কোভিড বিধি ভঙ্গ করা হয়েছে নানা জায়গায়, সেখানে কিন্তু এই আশঙ্কাটা থেকেই যাচ্ছে যে আবার একটা সার্জ আসতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু নিজেদেরকে ব্লেম করা ছাড়া আর কোনো জায়গাও থাকবে না। আগামী 10-15 দিন খুব ভিজিলেন্ট থাকতে হবে। করোনার আশঙ্কায় পুজো উদ্যোক্তাদের জন্য একাধিক নিয়ম বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা সত্ত্বেও ভিড় নিয়ন্ত্রণে আনা গেল না কেন? দায়ে যদি বলি একেবারে নেই, সেটা তো মিথ্যে কথা বলা হবে। সরকার বলিল ট্রাম চলিল, ট্রেন চলিল, পাবলিক বেড়াইল, আর শুধু দায়ে পুজো কমিটির ঘাড়ে চলে এলো, এটা বোধ হয় ঠিক না। আমরা একমাত্র আইকনিক পুজো কমিটি যারা গত বছর কোর্টের সিদ্ধান্তের আগে, সরকারি যে কোনো সিদ্ধান্তের আগে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমরা দর্শক শূন্য পুজো করব। করোনা এই হারে বাড়তে থাকলে কি ফের সেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, আর তাহলে দায় কে নেবে? সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। দেখুন, গোদা বাংলায় একটা কথা আছে, প্রবাদ আছে, খাল কেটে কুমির আনা।
আমি জানি না ফার্স্ট ওয়েভ বা সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে কোভিডে নিঃসন্দেহে এই অভিযোগ তোলা যায় না, কিন্তু আমরা বঙ্গ সন্তানরা, এই ভারতবর্ষ দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের বঙ্গ সন্তানরা পুজোর সময় যেটা করলাম সেটাকে খাল কেটে কুমির আনা ছাড়া আর কী বা বলা যায়। আমি ডক্টর ধীমান গাঙ্গুলি আমার সঙ্গে আছেন, তার কাছে আসব, কিন্তু যেভাবে আবার বলছি সমস্ত চিকিৎসকরা বিশেষজ্ঞরা তারা বারবার আমাদের সতর্ক করেছেন যে দুটো ভ্যাকসিন নেয়াই যথেষ্ট নয়, কিন্তু আমরা মনে করলাম যে দুটো ভ্যাকসিন নিলেই আমরা ওই কর্ণের কবচকুন্তলের মতো সম্পূর্ণ সুরক্ষিত, আমরা অজেয়, আমরা হই হই করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে পড়লাম, এবং মেক নো মিস্টেক রাষ্ট্র তাতে যথেষ্ট ইন্ধন এবং উৎসাহ যোগালো, তারা বললেন একেবারে ওপর থেকে পুজো উপভোগ করার নির্দেশ এবং উপভোগ করার পরামর্শ বর্ষিত হলো, আমাদের নাইট কারফিউ উঠে গেল এবং হাজার হাজার মানুষ মাস ছাড়া রাস্তায় পুজোর চার দিন চুটিয়ে মজা উপভোগ করলেন। আমি ডক্টর ধীমান গাঙ্গুলির কাছে আসব। আমি বলছি যে ডক্টর গাঙ্গুলি, যদি বলি যে করোনা কিন্তু এবার আসেনি, এবার করোনাকে আমরা কার্যত ডেকে আনলাম, আপনি মানবেন? হ্যাঁ, সে তো 100 বার। মোটামুটি চার দল আমার মনে হয় দায়িত্বটা পালন করার কথা। এক হচ্ছে চিকিৎসক সমাজ, তারা তো গত বছর, কারণ 2019 ডিসেম্বর জানুয়ারি মাস থেকেই যখন যা বৈজ্ঞানিক তথ্য আসছে সেগুলো যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, চিকিৎসক সংগঠনগুলো তাদের কাজ যা করার করেছে। দ্বিতীয় দল হচ্ছে সংবাদ মাধ্যম, তারা যথাসাধ্য চেষ্টা করেছেন এটা প্রচার যাতে ঠিক মতন হয়, সঠিক তথ্য যাতে লোকেদের কাছে পৌঁছয়, কাজেই সেদিক দিয়ে কিছু গণ্ডগোল হয়েছে বলে আমার মনে হয় না। তৃতীয় দল হচ্ছে প্রশাসন, প্রশাসনের দিক থেকে তারা যে তথ্য কিছু জানতেন না এ কথা বলা যাবে না, কেননা সংক্রমণ বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, ভাইরোলজিস্টরা আছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন, তারা পরামর্শ যা দেবার দিয়েছেন, কিন্তু এবং সরকারের পক্ষ থেকে যে বিধিনিষেধ বলার কথা সেটাও সরকার বলেছেন। এখন মুশকিল হচ্ছে, যদিও কথায় বলা হয় ল উইল টেক ইটস ওন কোর্স, আসলে বিধিনিষেধ তো সজীব পদার্থ নয়, সেটা ইমপ্লিমেন্ট করতে হয়, কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয় সেটা প্রয়োগ করার। এখন এই প্রয়োগ করার মুশকিল আছে দুটো, এবং প্রয়োজন হলে অপ্রিয় হতে হয়, অপ্রিয় সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে হয়। আমাদের ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা কেউই অপ্রিয় হতে চাই না, না আপনি চাইবেন না আমি চাইব। তো এখন মুশকিল হচ্ছে যে এই ইমপ্লিমেন্টেশনটা দুটো সমস্যা, একটা হচ্ছে ওই আপনি যা বললেন অপ্রিয় হওয়া, আর দুই হচ্ছে যদি বিরাট সংখ্যক মানুষ আইন ভাঙেন তাদের সবার পেছনে পুলিশ লাগানো পৃথিবীর কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়, বিশেষ করে গণতান্ত্রিক দেশে তো নয়ই, সেখানে মানবাধিকার ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন এসে যাবে। যেসব দেশে গণতান্ত্রিক সরকার নেই তারা কি করেন আমরা জানি না ভালো করে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। কাজেই অধিকাংশ মানুষ যদি বিধিনিষেধ মানেন তাহলে প্রশাসনের পক্ষে সম্ভব কিছু লোককে কন্ট্রোল করে জিনিসটাকে নিয়ন্ত্রণে রাখার। আর চতুর্থ দল হচ্ছে জনগণ, আমরা, এরা আমাদের হয়েছে কি, জীবনটা এখন ফটো সেশন হয়ে গেছে, বুঝতে পেরেছেন? বিয়ে বাড়িতে দেখবেন কোণে ও মালা হাতে করে দাঁড়িয়ে আছে 5 মিনিট, ও বরের গলায় দেওয়ার আগে ছবি যাতে ঠিক মতন হয়। সুনীল গঙ্গোপাধ্যায় একটা ইন্টারভিউতে বহুকাল আগে বলেছিলেন যে ভাত খাই শুধু এই জন্যে যাতে সিগারেটটা পরে খেতে ভালো লাগে, তা আমরা এখন বিয়ে করি এই জন্যে যাতে ছবি তোলা যায়, পুজোটাও তাই, পুজো দেখতে বেরোই পুজোর জন্যে নয়, দুর্গা মায়ের জন্যে নয়, ফটো সেশনের জন্যে। এখন এই উৎপাত কি করে কন্ট্রোল হবে? একদম ঠিক ঠিক এইখানে ডক্টর গাঙ্গুলি আমি পরবর্তী আলোচনা পরবর্তী জায়গায় আসব। চমৎকার একাধিক উদাহরণ আপনি দিলেন, মানে আমি বলছি যে যে হারে মানুষ রাস্তায় বেরিয়েছেন, আমি আমি মার্জনা চেয়ে নিচ্ছি শব্দটা ব্যবহারের জন্য, দায়িত্বজ্ঞানহীনভাবে, তাতে ওই ছবি আর মালার কথা ডক্টর গাঙ্গুলি বলছেন না, প্রায় ছবি হয়ে সেই ছবিতে মালা চড়ার অবস্থা হয়ে গেছে। আমি দেবশঙ্কর হালদার অভিনেতা নাট্য ব্যক্তিত্ব তার কাছে যাব। দেবুদা, আমি প্রথমে মানে দর্শকদেরও মনে করিয়ে দেবো, লাইভ আমরা দেখিয়েছি, পরবর্তী
আগামীকালে বারবার সম্প্রচার করেছি যে মহাসপ্তমীর দিন 12ই অক্টোবর তুমি প্রথিতযশা চিকিৎসকদের সঙ্গে ডক্টর অভিজিৎ চৌধুরী ছিলেন, ডক্টর দীপ্তেন্দ্র সরকার ছিলেন, SSKM-এ দাঁড়িয়ে মানুষের কাছে হাত জোড় করে সতর্কবাণী এবং কার্যত অনুরোধ করেছো। আমরা প্রত্যেকে দেখেছি যে দায়িত্বজ্ঞানহীন উল্লাসে, ভয়ডরহীন উল্লাসে মাতবেন না, মানে কার্যত নেমন্তন্নের চিঠি পাঠিয়ে কোভিডকে বাড়িতে ডেকে আনবেন না। এবং তারপরে দেখা গেছে সেই নিরোৎসী চৌধুরীর বইয়ের শব্দবন্ধের মতো যে আত্মঘাতী বাঙালি সে কথা শোনেনি। সবথেকে বড় কথা যে প্রশাসনও যারা সিদ্ধান্ত নেয়ার মালিক তারা কতটা শুনেছেন বা তারা কতটা শুনে রিয়্যাক্ট করেছেন আমরা জানি না, কিন্তু ওই সেই আসামে এক ধরনের পাখি আছে না, আগুন জ্বাললেই সেই আগুনে তারা ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেয়, প্রায় সেইভাবে হাজার হাজার বাঙালি মাস্ক ছাড়া, এমনকি যাদের ভ্যাকসিনেশন হয়নি সেই বাচ্চাদের মাস্ক না পরিয়ে হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লেন। না, আমার আমি যে শব্দগুলো সেদিনকে বলতে পেরেছিলাম সেইগুলো আজকে আবার শুনলাম। এই শব্দগুলোই বলে সতর্ক করেছিলাম নিজেকে এবং আমার পাশের মানুষকে, একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে এগুলো কিন্তু মনে রাখতে হবে, এই পুজোর মধ্যেই মনে রাখতে হবে। কিন্তু এতৎসত্ত্বেও যা দেখলাম তাতে আমার, আজকে সকালেই একজন নাট্যকর্মী পরিচালক আমাকে একটা স্ক্রিপ্ট শোনাচ্ছিলেন নাটক করা হবে বলে, তো শুনতে শুনতে আমি তাকেও বললাম আমার মনে হচ্ছে এই নাটকটা আমি কোথাও শুনেছি। যেমন আজকে এই অনুষ্ঠানটা এই দেখতে দেখতে মনে হচ্ছে এই অনুষ্ঠানটা কি আমরা আগে করেছি কোথাও, এই কথাগুলো কি আরেকবার বলিনি, এইভাবে কি আতঙ্কর কথাটা মনে করিয়ে দিইনি কোথাও। নিজেদের কথাগুলোকে আর নতুন করে তোলবার জন্য রসদ ফুরিয়ে যাচ্ছে। মানে আমি এই কথা বলতে চাইছি এই কারণে, ব্যাপারটাকে যদি এরকমভাবে দেখি, আমার এক বন্ধু চিকিৎসকের কাছে একটা সুন্দর গল্প শুনেছিলাম, এক চিকিৎসক ডেনিস বার্কেট, তিনি শল্য চিকিৎসক ক্যান্সারের, তিনি একটা চমৎকার উদাহরণ দিয়েছিলেন যে পাহাড়ের মাথায় একটা পার্ক আছে, সেই পার্কে মানুষ দেখতে যায় পার্ক, সেখান থেকে সূর্যাস্তও সুন্দর দেখা যায়। তো সেই কারণে একটা দিক পার্কের হচ্ছে অরক্ষিত, খাদের দিকটা, তো সেইখানে গিয়ে লোকে প্রায়শই পড়ে যায়, নিচে পড়ে যায়, কিন্তু তবু তারা ওইখানে যায় এবং পড়ে যায়। তাদের দুটো রাস্তা আছে, একটা হচ্ছে প্রশাসন বা যারা কর্তা ব্যক্তি তারা কি করবেন, না নিচে তারা বেশ কিছু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রাখলেন, মানে পড়ে গেলেই অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে হাসপাতালে চলে যাবেন, একটা ব্যবস্থা হলো। তার চেয়েও সহজ বিষয় ছিল ওই পাহাড়ের মাথায় একটা একটা রেলিং দিয়ে দেওয়া। তো এই রেলিংটা যে দিয়ে দেওয়া হলো বা দিয়ে সেটাকে পাকাপোক্ত রাখা, তখন আমাদের মতো আমজনতাই বলল এই রেলিংটা দিয়ে দিলে আর একটু কাছে যাওয়া যাচ্ছে না, সূর্যাস্তটা ভালো দেখা যাচ্ছে না, আমাকে একটু দেখতে দিচ্ছেন না, আমার স্বাধীনতা দিচ্ছেন না, আমার এই হতদরিদ্র জীবনে আমার এইটুকু একটা সূর্যাস্ত দেখার স্বাধীনতা থাকবে না। ফলত তারা রেলিংটা ভেঙে ফেললো, আর রেলিংটা এমন পাকাপোক্ত করে বানানো হলো না, প্রায় ভেঙে ফেলা যায় এরকম করে বানানো হলো, ফলত ওই ঘটনাটাই ঘটলো, নিচে পড়তে লাগলো। আমার এই কথাটাই বারবার মনে হচ্ছে যে অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। এই যে আমার পাশে ডাক্তারবাবু বসে আছেন, স্বাস্থ্যকর্মীরা কাজ করে চলেছেন, আমি তাদের কথা ভেবে শিউরে শিউরে উঠছি যে আবার সেই একই লড়াই, আবার সেই একই ঘটনা। এবং এইটাও আবার বলছি, এই যে যখন হাফ ম্যারাথনের মতো দেখলাম যে সবাই দৌড়ে দৌড়ে ঠাকুর দেখবার জন্য দৌড়চ্ছেন, তখন আমার মনে পড়ে গেল একটু বিভ্রম হলো, আমি বোধহয় এই দৌড়টা দেখেছি, এই দৌড়টা ওই রেল স্টেশনে বাস স্টেশনে ফেরবার জন্য কত লোক দৌড়চ্ছিল, অথচ এই দৌড়টা এইভাবে পাল্টে গেল এই কয়েকদিনের ভেতরে। তো ফলত এইটা মনে হচ্ছে যেন চেনা চিত্রনাট্য, চেনা নাটকের আর একটা পুনরাবৃত্তি, একটা অভিনয় দেখছি। এবং আমি একজন অভিনেতা হিসেবে এই কথাটা বলছি, সেটা হচ্ছে যে আমরা যখন একটা নাটক অনেকবার অভিনয় করি এবং সেটা যদি দর্শক মনে কোনো রিয়াকশন বা প্রতিক্রিয়া না দেয়, তখন আমার মনে হয় আমার নাটকটা কি ঠিক হচ্ছে। তখন ডিরেক্টরকে, চরিত্র যিনি করছেন ক্যারেক্টার, অভিনেতাকে, আলোকশিল্পীকে, মঞ্চসজ্জা যিনি করেছেন, তাদের সবাইকে আরেকবার নতুন করে ভাবতে হয় কোথাও আমাদের ধার হারিয়েছে, আর কিভাবে বলা যায়, আর কিভাবে করা যায়। হয়তো রাস্তা কমে আসছে, তবুও হয়তো আজকের অনুষ্ঠানটা সেই রকম একটা বলা, হয়তো সপ্তমীর অনুষ্ঠানটা, সপ্তমীর দিন মনে করিয়ে দেওয়াটা সেই রকম অনুষ্ঠান, কিন্তু বড্ড ক্লান্ত লাগে, অবসাদ আসে, সকলেরই আসে আমি জানি যে, কিন্তু তবু লড়তে হয়, লড়ে যেতে হয়। এইটা একটা অদ্ভুত অদ্ভুত আমাদের এই আত্মঘাতী বাঙালির এ এক অদ্ভুত। এবং ডাক্তারবাবু খুব সঙ্গত বলেছেন, আমরা কোভিডের সঙ্গে, করোনার সঙ্গে সেলফি তুললাম, ওদিকে ঈশ্বর পড়ে রইলেন। হ্যাঁ, ঈশ্বরের সঙ্গে সেলফি তোলা হলো না,
মানে সেটা তো মন দিয়ে তুলতে হয়। শুনেছিলাম নাকি রামকৃষ্ণদেব বলেছিলেন যে বিবেকানন্দকে, এবং বিবেকানন্দ সেই কথা আমাদের শুনিয়েছিলেন, এই তো সত্য মিথ্যে জানি না, লোকের মুখে মুখে শোনা, যে মা এতদিন মণ্ডপে ছিলেন, এই যে বিজয়া দশমীর পর চলে গেলেন, তার মানে উনি এবার মানুষের মনে এলেন। তাই মানুষের মনে এই মাকে ধারণ করবার জন্য আমি মনটাকে তো ঠিক রাখতে হবে। আমি কি ঠিক রাখলাম? আমি কি সেই ঠাঁই দিতে পারলাম? মা মানে কি আমার বাড়ির লোক, আমার আশেপাশের লোক, আমার চারপাশের লোক, আমার পাড়া প্রতিবেশী? তা আমি নিজে এরকম কাজ করলাম যেখানে তার ঠাঁই নেই, মানে আমার মণ্ডপ সাজাতে পারলাম না, আমি মণ্ডপটাকে একটা আবার একটা যুদ্ধক্ষেত্রের মতো, আবার একটা হাসপাতালের মতো তৈরি করে ফেললাম, আমার আমাদের দুর্ভাগ্য। একদম একদম, দেবশঙ্কর দা যখন সুধীন দত্তের উটপাখির কবিতা থেকে ওই বাক্যগুলো বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমরা আসলে উটপাখির মতো ওই বালির মধ্যে মাথাটা গুঁজে একটা বড় বিপর্যয় থেকে শুধুমাত্র চোখ বন্ধ করে আমরা বাঁচার চেষ্টা করছি, আর যেটুকু করার, যে সামান্যটুকু আমাদের দায়িত্ব, বাকি দায়িত্ব তো ডাক্তারবাবুরা স্বাস্থ্যকর্মীরা পালন করছেন, সেই দায়িত্বটুকু পালন তো করলামই না, এমন ঘটনা ঘটালাম যাতে আত্মঘাতী বাঙালি বলা ছাড়া আর কিছু বাকি থাকে না। আমি ডক্টর কুণাল সরকারের কাছে যাব। কুণালদা, আমি আত্মঘাতী বাঙালি বলতে পারি, চরম আরও কঠিন শব্দবন্ধ প্রয়োগ করতে পারি, কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার হচ্ছে যে বাঙালি যা করার সেটা করে ফেলেছে, ঘটনা ঘটে গেছে, এবার আজকের দিনে দাঁড়িয়ে যা সর্বনাশ হওয়ার তো হয়ে গেল, কিন্তু আমরা বাঁচব কী করে? আবার সেই হাসপাতালে বেড সংকট, আপনাদের দিবারাত্র সকাল থেকে পরের দিন, তারপরের দিন, তারপরের দিন অবধি টানা জেগে থাকা, বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, অ্যাম্বুলেন্স ডাকলে আসছে না, এবং এই সংকটের মুখোমুখি কি আবার আমরা দাঁড়িয়ে? আর যদি তার কিছুটা মাত্রা ভেদ হয়, তাহলে সেই দুঃস্বপ্নের দিনগুলো ফিরে যাতে না আসে, এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক কী করা উচিত কুণালদা? শুনুন, দুটো কথা আমার মনে হয়। প্রথম কথাটা হচ্ছে যে আমি সবার কথা খুব মন দিয়ে শুনলাম। আমার মনে হয় যে আমরা লার্জলি আজকের দিনে তো যতটা না আমরা সিভিক সোসাইটি, তার থেকে আমরা অনেক বেশি পলিটিক্যাল সোসাইটি, এবং আজকের এই রাজনৈতিক সমাজে যে আমরা বাস করি, সেখানে শিরদাঁড়া উঁচু করে আমাদের বলতে হবে, ডাক্তাররা যেমন বিভিন্ন ক্ষেত্রে ভুল করলে ছটা কোর, বিভিন্ন কমিশন ডাক্তারদের কান বসে উঠবোস করান, আজকে দার্থহীন ভাষায় বলার সময় এসেছে যে আমাদের পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি যাদের হাতে ছিল আমাদের রাজ্যে, তারা হোপলেসলি ফেল করেছেন মানুষের কাছে এই মেসেজটা দেওয়ার যে এই পুজোতে আমাদের কতটা কী ধরনের সংযম এ করা উচিত ছিল। দ্য পাওয়ার অফ কনফিউশন, আমরা বিভ্রান্তির ইন্দ্রজাল বুনেছি, কারণ পুজোর নেচারটা চেঞ্জ করেছে। একসময় পুজো কী ছিল? একসময় পুজো ছিল মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। এখন একটা পঞ্চম আমাদের দেবতা এখানে যোগ হয়েছেন, তারা হচ্ছেন আমাদের বাহুবলী নেতা, মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবং এই পঞ্চম যে দেবতা, যাকে আমাদের ওই একচালার মধ্যে নিয়ে এখন এই পুজো আচ্ছাগুলো করতে হয়, তারাই হচ্ছেন এবারে মানুষের দুর্গতির মূল। আমি কখনোই, আমরা মানুষের কাছে পুজোর বেশ কিছু আগে থেকে অ্যাবসোলিউটলি এই মেসেজটা দিয়েছি যে এমন কিছু ব্যাপার না, ডাক্তাররা এরকম বোরিং বকবক বহুদিন ধরে করে যাচ্ছেন, ভাই আপনারা আসুন, আপনারা লেজার শো দেখুন, আপনারা 150 ফুট প্যান্ডেল দেখুন, এগুলো দেখুন। তো সেখানে যদি মানুষ গিয়ে থাকে, আজকে তো কোনো কমিশন নেই আমাদের হাতে, যারা সেই পলিটিক্যাল এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকাউন্টেবিলিটি চাইবেন। সুতরাং আই থিঙ্ক যে আজকে তারা যদি সাধারণ মানুষের ওপরে বোঝা বোঝা দোষগুলো চাপিয়ে দেন, আই থিঙ্ক দে আর বিং ডাউন রাইটলি কাওয়ার্ড। এছাড়া আমার আর কোনো ভাষা নেই। দ্বিতীয় কথা হলো, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, একটা টুথপেস্টকে আপনি টিউবের থেকে বার করে নিলে তাকে আবার ফেরত দেওয়া খুব মুশকিল, কিন্তু এখনও সময় আছে। কেন সময় আছে? কারণ যে সময়টাতে আমরা এই ক্যালাসনেসটা দেখালাম, এই সময়টাতে আমাদের এখনও কিছুটা আমাদের সেকেন্ড ওয়েভ ইম্পার্টেড ইমিউনিটি ছিল, এখনও আমরা কম বেশি কিছু না হলে 20% লোককে, একটা 20-25% মানুষকে ডাবল ডোজ ভ্যাকসিনেশন দিতে পেরেছিলাম। তাহলে এখন আমাদের কী করণীয়? প্রথম যে কাজটা করতে হবে, যে এই যে আমাদের প্রতিদিনের সন্ধেবেলার যে করোনা বুলেটিনটা তুমি চোখ মোলাও, আমাদের শুধু নাম্বার অফ কেসেস দেখলে চলবে না,
পোস্ট সেকেন্ড ওয়েভ, পোস্ট ভ্যাকসিনেশন, এখন নাম্বার অফ কেসেসের সঙ্গে সঙ্গে ভীষণ ক্রিটিক্যাল হচ্ছে জানা যে কত মানুষ অসুস্থ হয়ে হসপিটালাইজড হচ্ছেন। এবং আমি খুব আক্ষেপের সঙ্গে বলছি যে এখনো হসপিটালাইজেশন ডেটা গভর্নমেন্ট ওয়েবসাইটে হচ্ছে গ্রোসলি ইনঅ্যাকুরেট। জুন মাসে আমরা 24,000 বেড দেখিয়েছি অ্যাট দ্য হাইট অফ সেকেন্ড ওয়েভ, এখন আমার মনে হয় সারা রাজ্যে মেরে কেটে 12,000 বেড আছে কিনা সন্দেহ, 50%-এর ওপর কমে এসেছে। এক্ষুনি তুমি যদি সন্ধেবেলা ওয়েবসাইট দেখো, এখনও তুমি দেখবে সেই 24,000 বেড দেখাচ্ছে। আমাদের তো জানতে হবে আমরা কোথায় আছি। এখনও আমরা দেখিয়ে যাচ্ছি যে আমাদের সেই 2.93% বেড অকিউপেন্সি আছে। তাহলে এই সময় আমাদের যেটা দরকার, প্রথম কথা, কত মানুষ পজিটিভ হচ্ছে, কত মানুষের হসপিটালাইজেশন লাগছে, প্রেশার অন ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের এখন বুঝতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এই যে আগামী কদিনে আবার আমরা দীপাবলি, কালী পুজো এটসেট্রার মধ্যে যাব, এই সময়ে যাতে আমরা সেই মানুষকে উস্কানি দেওয়ার সুপার স্প্রেডিং ইভেন্টগুলো আবার সেই ওখানে ছিল, ওখানে হচ্ছে শিব ঠাকুর, মা কালী, আবার কোন ওই ওই ছোটো বড়ো মাঝারি, বড়ো ছেলে, ছোটো ছেলে, মেজো ছেলে মন্ত্রীরা এসে হাজির হবেন, তো সেই সমস্ত মন্ত্রী আসুর থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে। এবং তারা যাতে মানুষকে আবার সেই কনফিউজড মেসেজটা না দিয়ে দলে দলে আসুন, রাত্রির বেলা কালী পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়ান, হুল্লোড় করুন, সেইখান থেকে একটা রিজিড কোড অফ কন্ডাক্ট, কোনো রকম ভ্যান ভ্যানানি বাদ দিয়ে একটা রিজিড কোড অফ কন্ডাক্ট আজকে অ্যানাউন্স করার সময় এসেছে। আর গভর্নমেন্টকে যদি জানতে হয় যে পরিস্থিতিটা কি, তাহলে গভর্নমেন্ট বেটার গেট সিরিয়াস অ্যাবাউট ডেটা। ভুল ভাল ডেটা গিয়ে আমরা কোনোদিন জানতে পারবো না পরিস্থিতি কি। টেস্টিং বাড়ান, আমরা 3-4 দিন হাজার দশেক, লাখ দশেক ভ্যাকসিনেশন করেছি, আবার ভ্যাকসিনেশন নেমে এসছে 5 লাখে। কেন? নভেম্বর মাস থেকে ভারতবর্ষ ভ্যাকসিন এক্সপোর্ট করতে চলেছে, তাই যদি হয় তার মানে আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে। যেরকম মহারাষ্ট্র প্রেফারেন্সিয়াল ভ্যাকসিন পেয়েছিল ডিউরিং সেকেন্ড ওয়েভ, আজকে আমরা পোস্ট দুর্গা পুজো লেটাস গেট প্রেফারেন্সিয়াল অ্যালোকেশন অফ ভ্যাকসিন। প্রচুর অব্যবহৃত ভ্যাকসিন প্রাইভেট হসপিটালস এর কাছে পড়ে আছে, সেই ভ্যাকসিন গুলো এনে আমরা ডেইলি 10-12 লাখ করে ভ্যাকসিনেশন শুরু করুন, মানুষকে আজকে প্রোটেক্ট করতে হবে। একেবারে কুনাল দা একের পর এক গুরুত্বপূর্ণ কথা বলছেন, এবং আমার যোগ করার শুধু একটাই, বিশ্বাস করুন পৃথিবীর কোনো সভ্য দেশে কোনো সংকটকালে সংক্রমণের ডেটা এদিক ওদিক হচ্ছে বা হতে পারে এই ধরনের অভিযোগ অথবা আশঙ্কাও ওঠে না। আমরা যেন ডেটার ব্যাপারে চরম চরম পবিত্র থাকি এবং এর ভেতরে কোথাও রাজনীতি নেই, মানুষের সামনে সত্যিকারের ছবিটা তুলে না ধরলে কোনো অবস্থাতে তা সুরা হতে পারে না। আগে তো অ্যাকনলেজ করতে হবে, তারপরে সমাধান। কুনালদার কাছে আমি ফিরবো, কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ মিসকনসেপশন বলবো, ভ্রান্তি বলবো, আমি জানি না আমি কি বলবো, তার কারণ হচ্ছে মানুষ ধরেই নিয়েছিলেন, আবার সেই শুরুর কথাতে আমি ফেরত যেতে চাইবো, মানুষ ধরেই নিয়েছিলেন দুটো ভ্যাকসিন নিয়েছি মানে আর কোভিড আমায় স্পর্শ অবধি করতে পারবে না। অথচ ডাক্তারবাবুরা প্রত্যেকে কোনো ব্যতিক্রম ছাড়া বলেছিলেন যে এইটা নিঃসন্দেহে করোনার সংক্রমণের সম্ভাবনা কমাবে, কিন্তু আপনি ডাবল ডোজ নিয়েছেন মানে মাস্ক ছাড়া সুরক্ষাবিধিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে রাস্তায় কাতারে কাতারে একে অন্যের ঘাড়ের ওপর উঠে ঠাকুর দেখবেন না, বিষয়টা এরকম নয়, কিন্তু শেষ পর্যন্ত তাই দেখা গেল। আমি পরের প্রতিবেদনটা দেখাবো, তারপর অবশ্যই এই প্রশ্ন নিয়েই আবার ফেরত আসবো। দেখুন, পুজোয় উপচে পড়া ভিড়, আশঙ্কা সত্যি করে গতি পেয়েছে করোনা সংক্রমণ। চিকিৎসক থেকে বিশেষজ্ঞ প্রত্যেকেই একমত, যেভাবে পুজোর সময় সাধারণ মানুষ করোনাবিধির তোয়াক্কা না করে রাস্তায় নেমেছিলেন, এবার তার ফল ভোগ করতে হতে পারে। ভ্যাকসিনেশন হয়ে গেছে সেটার একটা ভরসা তো কোথাও না কোথাও আছে। এর মতো আরো অনেকেই পূজোর আগে ভ্যাকসিনের ডাবল ডোজ হয়ে গেছে ভেবে নিশ্চিন্ত ছিলেন। এদের অনেকেই ভিড় ঠেলে প্যান্ডেল হপিং করেছেন, মাস্ক পরারও বিশেষ প্রয়োজন বোধ করেননি, পরিণাম দেখা যাচ্ছে হাতে নাতে। কলকাতা পৌরসভা সূত্রে খবর, বুধবার কলকাতায় সংক্রমিত 244 জনের মধ্যে 132 জনেরই দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার কলকাতায় 362 জন সংক্রমিতের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত হয়েছেন 163 জন।
শুক্রবারের পাওয়া পরিসংখ্যান অনুযায়ী 319 জন সংক্রমিতের মধ্যে 150 জনেরই ডাবল ডোজ ভ্যাকসিন হয়ে গেছে। এরকম কিছু ঘটতে চলছে না যে 2022-এর 31 জানুয়ারি কোভিড শূন্য পৃথিবী ডিক্লেয়ার্ড হবে। যে মৃত্যু হার দেখেছিলাম সেই মৃত্যু হার তৃতীয় বা চতুর্থ ওয়েভে হবে না, এটাই ভ্যাকসিনেশনের মূল লক্ষ্য। কিন্তু কোভিড হবে না এটা কিন্তু একবারও কেউ বলছে না ভ্যাকসিনেশনের পরে। কলকাতার বটতলা থানার ওসি দেবাশিস দত্তের ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া হয়ে গেছে, পূজোর ডিউটিও করেছেন, এখন তিনি করোনায় আক্রান্ত। ভ্যাকসিনেশন ইজ নট আ সলিউশন ফর দ্য কমপ্লিট কিওর অফ দ্য ডিজিজ। হ্যাঁ, তো ভ্যাকসিনটা নেওয়ার একটাই প্রয়োজনীয়তা আছে, এইটা নিলে আপনার অসুখটা হয়তো হলো কিন্তু মাত্রাটা অনেকটাই কম হবে। এই পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন দীপাবলির আগে আরও সতর্ক হতেই হবে সাধারণ মানুষকে, নইলে আরও বড় বিপদ অপেক্ষা করে আছে। দুটো ডোজ ভ্যাকসিন নিলে যারা ভাবছেন আমি সুরক্ষিত তারা মূর্খের স্বর্গে বাস করছেন। আসল সুরক্ষা দেবে আমার মুখের ওপরের এই মাস্ক, সঠিক নিয়মিত ব্যবহার, সেটা ভুললে চলবে না। বারবার সতর্ক করেছিলাম যে দুটি ডোজ নেওয়ার পরেও কিন্তু আপনারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে, সেই আশঙ্কাই কিন্তু প্রমাণিত হলো। পুজোর পর কলকাতায় যেভাবে সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে অশনি সংকেত দেখছে কলকাতা পুরসভা। তিনটে জায়গাকে ইতিমধ্যে রেডি করছি, হরেকৃষ্ণ সেটলেনে ওখানে 60টি রুমের আলাদা ব্যবস্থা আছে, ওইটাকে আমরা ইতিমধ্যে রেডি করছি। খ্রিস্টবার রোডে চম্পামণি যে ম্যাটারনিটি হোম আছে ওখানে আমাদের কোয়ারেন্টিন সেন্টার রেডি করা ছিল, সেটাকেও আবার চালু করার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি এলাকাভিত্তিক লোকজন সংক্রমিত হচ্ছেন কিনা, তাঁরা হোম আইসোলেশনে আছেন কিনা, পরিবারের সদস্যদের টেস্ট করানো হয়েছে কিনা, যাবতীয় বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর ধীমান গাঙ্গুলির কাছে আসবো। ডক্টর গাঙ্গুলি, চতুর্দিকে তাকালে ডাবলি ভ্যাকসিনেটেড এরম অসংখ্য মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। আমি শুধু সরকারি ফিগার বলছি যে 362 জনের মধ্যে গতকাল 163 জন তাদের দুটো ডোজ নেওয়া হয়ে গেছিল। আজকে যদি দেখি 319 জনের মধ্যে 150 জন ডাবল ভ্যাকসিনেটেড, অর্থাৎ দুটো ডোজ নেওয়া হয়েছিল। এবং দুটো ডোজ নেওয়া হয়ে গেলেই যে উদ্বাহু হয়ে আমি নৃত্য করতে পারি বা মাস্ক ছাড়া কাতারে কাতারে মানুষ যেখানে ভিড় করছেন সেখানে যেতে পারি, ব্যাপারটা এতটা সহজ নয়, তাই তো? এরা যারা ইনফেক্টেড হয়েছেন দুটো ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও, হ্যাঁ, আমি নিশ্চিত জানি একটু খুঁটিয়ে হিস্ট্রি নিলেই দেখা যাবে যে পুজোর সময় ওনারা কী তাণ্ডব করেছেন ওই দুটো ডোজ নেওয়া ভ্যাকসিন এই ভরসায়। তো এটা দুটো ডোজ ভ্যাকসিন নিয়েছেন, ভালো হয়েছে, কিন্তু তারপরে যদি ওই ভিড়ের মধ্যে তাণ্ডবে যান তাহলে আপনি এক্সপোজড হবেন এবং একটু হেভি এক্সপোজার হলেই আপনার ইনফেকশন হবে। এইখানে ডক্টর গাঙ্গুলি আমি পরের প্রশ্নটা করব যে এটাও সাধারণ মানুষের ধারণা যে দু ডোজ বা এমনকি এক ডোজ ভ্যাকসিন নিলেও এই সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, অর্থাৎ অসুখের তীব্রতা অথবা ধরুন মানে এই ভাইরাসটার ভিরুলেন্স পাওয়ার সেগুলো কমে যাবে, অর্থাৎ এটা মারণ হবে না, সাধারণ ইনফ্লুয়েঞ্জার মতো হবে, এটা কি সঠিক? সেটার পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। আপনার যদি দুটো ডোজ নেওয়া থাকে তারপরে আপনার যদি কোভিড হয়ও, সেই কোভিডটা খুব সম্ভবত আপনাকে মরণাপন্ন করে ফেলার মতন অত সিভিয়ার হবে না, কিন্তু দুটো জিনিস হবে। একটা হচ্ছে আপনি যেহেতু বেশি সিমটম নেই আপনার বা এসিমটোম্যাটিক হতে পারেন, কাজে আপনি ছড়াবেন, বুঝতে পেরেছেন? এই ভ্যাকসিন নেওয়া লোকের কোভিড হলে সেই লোকটি সুপার স্প্রেডার হবে, কেননা সে নিজে সবসময় বুঝতেও পারবে না, সেটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা বাচ্চাদের স্কুলে যাওয়ার মতন একটা পরিস্থিতি প্রায় সৃষ্টি করে ফেলেছিলাম, স্কুলগুলো স্যানিটাইজড হচ্ছিল, তারা তৈরি হচ্ছিল, এবং আমার বিশ্বাস শিক্ষক এবং শিক্ষাকর্মী মোটামুটি ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছিলেন, এবং আমাদের ছেলেমেয়েদের যে এই যে বাল্যকালটা আমরা নষ্ট করছি এইটার একটা যেন লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল দেখছিল, কিন্তু এই ভ্যাকসিন নেওয়া লোকগুলো এই হই হই করে এই বাচ্চাদের স্কুলে যাওয়াটাও আটকে দিল। আই এম শিওর গভর্নমেন্ট এখন যা অবস্থা তাতে স্কুল খোলার ডিসিশনটাকে আবার পিছিয়ে দিতে বাধ্য হবে। আপনার কাছে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে, এক তো যে আমি লোকাল ট্রেন খুললাম না,
আমি লোকাল ট্রেন চালালাম না, স্কুল খুললাম না, কিন্তু মল হল ইত্যাদি সব খুলে দিলাম, মানুষকে আনন্দ করতে বললাম। কিন্তু এক্স্যাক্টলি ডক্টর গাঙ্গুলি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে নভেম্বরের পর, মানে পুজোর পর নভেম্বর মাসে হয়তো স্কুলগুলো খুলে যাবে, এই রকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু স্কুল খোলাটা, এই প্রতিদিনের বাড়তে থাকা ফিগার একটা জিনিস সম্পূর্ণ অনিশ্চিত এবং ধোঁয়াশায় ভরিয়ে দিল, সেটা হচ্ছে আদৌ আমরা স্কুল খুলতে পারবো কি না, এবং পারবো কি না এই প্রশ্নটা যখন আসছে তখন হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎটা আমরা আরও একবার দায়িত্বজ্ঞানহীন কাজ করে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলাম। মানবেন আপনি? হ্যাঁ, আমার তো মনে হয় যে মানে ঘটনাক্রম দেখে মনে হয় যে ব্যাপারটা খানিকটা পরিকল্পিতভাবে করা হয়েছে, অর্থাৎ স্কুল না খোলার জন্যে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা হয়তো একপেশে মন্তব্য হয়ে গেল, কিন্তু নির্বাচন হতে পারছে, পুজোটা অনর্গল অবাধ করে দেওয়া হলো এবং ভিড়কে কোনোভাবে নিয়ন্ত্রণ করা হলো না, কোনোভাবে 144 ধারা করে পুজোকে নিয়ন্ত্রণ করা হলো না, তার ফলে মনে হয় যে হ্যাঁ করোনার সংক্রমণ যাতে ঘটে তার একটা আয়োজন করছে কেউ, আড়াল থেকে একটা আয়োজন চলছে, ফলে এবং তার ফলে যা দাঁড়াবে সরকার একটা অজুহাত পেয়ে যাবেন যে হ্যাঁ স্কুল পিছিয়ে দিতে হবে, এদিকে তো বন্ধই আছে, ট্রেন বন্ধ আছে, লোকাল ট্রেন বন্ধ আছে, সবই আছে। ফলে আমাদের একটু এ ব্যাপারে ডাক্তাররাই চূড়ান্ত কথা বলবেন, কিন্তু আসলে মনে হয় যে একটা পরিকল্পিতভাবে করা হয়েছে এটা। আমি বলছি পবিত্রবাবু, ঠিক যে জায়গাটা আপনি বলছেন যে বিচিত্র আমাদের ব্যবস্থা, আমরা নির্বাচন করছি, আমরা উপনির্বাচন করছি, বারে বারে উপনির্বাচন করছি, উৎসবে নিজেরা মাতছি এবং উৎসবে মানুষকে মাতাতে উৎসাহ দিচ্ছি, অথচ এই লক্ষ লক্ষ শিশুর ভবিষ্যৎটা গ্রামের স্কুলগুলোয়, যে কোনো স্কুলের ফুটেজ যদি আমাদের সামনে এই মুহূর্তে পর্দায় আসে চোখে জল এসে যায়, মানে প্রায় একাধিক বাড়ি খণ্ডহরের মতো দাঁড়িয়ে আছে, সেইখানে একটা প্রজন্মের সঙ্গে খাতা বইয়ের যে সম্পর্ক সেটা শুধু ড্রপ আউটের সংখ্যা নয়, ওভারঅল শিক্ষা ব্যবস্থার সেই ধাক্কাটা, এবং সেই ধাক্কাটা যাতে দীর্ঘায়িত হয় এই ধাক্কা আমরা কার্যত সেটা ডেকে আনলাম। অনলাইনটা কোনো একটা বিকল্প নয়, তাছাড়া ছাত্রছাত্রীদের একটা সামাজিক বৃদ্ধি, অর্থাৎ বন্ধুদের সঙ্গে মিশবে, শিক্ষকদের সঙ্গে মুখোমুখি তাদের কথা হবে, এই যে সামাজিক একটা পরিবেশ সেই পরিবেশটাও তারা পেল না, ফলে নানাভাবে ছাত্রছাত্রীরা বঞ্চিত হলো। এখন হচ্ছে ঘরে বা পকেটে নম্বর গুঁজে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে, তার ফলে হবে কি যে একটা ফাঁপা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা বেড়ে উঠবে, তারা এই এই ফাঁপা শিক্ষা ব্যবস্থাটাই যেন মনে হয় এটাকে প্রলম্বিত করার একটা চেষ্টা চলছে, যে লেখাপড়া করে কী হবে, আমরা নম্বর দিচ্ছি, লেখাপড়া করে কী হবে, আমরা পরীক্ষা পাস করিয়ে দিচ্ছি, আমরা কলেজে ভর্তি করে নেব, প্রচুর নম্বর দেব, এই এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা, এটা দেখেই ভয় হয়, পুরনো দিনের লোক, রক্ষণশীল লোক, একটু আমাদের ভয় হয়। একেবারে, অনেক ধন্যবাদ আপনাকে এই এই উদ্বেগ আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আমি বলছি পবিত্রবাবু, সামাজিক বিকাশের কথা বলছেন, সামাজিক, মনস্তাত্ত্বিক এবং গোটা জীবনের এই যে বছর, এই যে মাসগুলো যে মূল্যবান, যার কোনো রকম মূল্য নির্ধারণ করা যায় না, এই শিশু কিশোরদের ছাত্রছাত্রীদের জীবন থেকে কেড়ে নেওয়ার যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেইটা থেকে উত্তরণের উপায় নিঃসন্দেহে আমরা খুঁজবো, আমি ডক্টর কুণাল সরকারের কাছে আসবো, কিন্তু তার আগে আমি কাউন্টার যুক্তিটা, অনেকে বলছেন যে এই পুজো নিয়ে এত হইচই, করোনার বাড়তে থাকা সংখ্যা নিয়ে এত হইচই করার কি আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে চীন, ব্রিটেন, রাশিয়া, এখানেও তো করোনা বাড়ছে, এখানে তো দুর্গাপুজো হয়নি। আমি দ্রুত একবার আন্তর্জাতিক পরিস্থিতিটা ঠিক এই মুহূর্তে ছবিটা কোথায় দাঁড়িয়ে আপনাদের সামনে পরের প্রতিবেদনে দেখাবো এবং তারপর আমার বিশেষজ্ঞদের কাছে আসবো। দেখুন, আশঙ্কাটা ছিলই, তা সত্যি করে দুর্গাপুজো মিটতেই কলকাতায় ওপরের দিকে উঠতে শুরু করেছে করোনা সংক্রমণের গ্রাফ, কিন্তু তা সত্ত্বেও আমাদের আশেপাশে অসচেতনতার ছবিটা একটুও পাল্টায়নি, রাস্তাঘাটে মাস্ক পরতে এখনো অনীহা অনেকেরই। এই ছবি দেখে উদ্বিগ্ন চিকিৎসকরা,
তাঁদের মতে পরিস্থিতি যে এখনও কতটা উদ্বেগজনক সেটা বিভিন্ন দেশের দিকে তাকালেই বোঝা যাবে। বিশ্বের মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বেশি ভ্যাকসিনেশন হয়েছে চীনে। চীনা সরকারের দাবি ইতিমধ্যেই তারা 200 কোটির বেশি ভ্যাকসিনের ডোজ দিয়েছে। এর মধ্যে 100 কোটি মানুষ ভ্যাকসিনের 2 ডোজই পেয়ে গেছে। অথচ গত 5 দিন ধরে সেই চীনেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। 2 বছর আগে চীনের উহান প্রদেশ থেকে প্রথম ছড়াতে শুরু করেছিল করোনা সংক্রমণ, সেই উহানেই আবার সংক্রমণ ছড়াচ্ছে। এই প্রেক্ষাপটে ফের কড়া পদক্ষেপের পথে হেঁটেছে বেইজিং। চীনে 100-এর বেশি উড়ান বাতিল করে দেওয়া হয়েছে, স্কুল কলেজ আবার বন্ধ করে দেওয়া হয়েছে, 5টি প্রদেশে জারি হয়েছে লকডাউন। পাশের দেশ রাশিয়াতেও পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে। গত 24 ঘন্টায় রাশিয়ায় সংক্রমণ এবং মৃত্যুর রেকর্ড হয়েছে। রাশিয়ার বিজ্ঞানীদের দাবি সেখানে একটি নতুন স্ট্রেনের হদিশ মিলেছে, যা ডেল্টা স্ট্রেনের থেকেও বেশি সংক্রামক হতে পারে। এই প্রেক্ষাপটে 8 দিনের জন্য সমস্ত কর্মস্থল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী ইউরোপেও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ভ্যাকসিনেশন নিয়ে নিজের সরকারের ঢোল পিটিয়েছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন, কিন্তু সেখানেও ফের করোনার গতি ঊর্ধ্বমুখী। গত 2 সপ্তাহ ধরে প্রতিদিন ব্রিটেনে 35 থেকে 40 হাজার জন করোনা আক্রান্ত হচ্ছেন। সোমবার তো সংখ্যাটা 50 হাজারের কাছাকাছি পৌঁছে গেছে, যা জুলাই মাসের পরে সর্বোচ্চ। বিভিন্ন দেশের এই সংক্রমণ বৃদ্ধির ছবি দেখে ভারত এবং এরাজ্যের মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার সংক্রমণ নিয়ে ভারত এখনও স্বস্তিতে নেই। এরই মধ্যে অস্বস্তি বাড়িয়ে আশপাশে বেশ কিছু দেশে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। চীন, রাশিয়া, ইউরোপ, এখানে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বিশেষজ্ঞরা চিন্তিত। সারা বিশ্বে যখন একটা ওয়েভের মতন সংখ্যা পরিসংখ্যান বাড়ছে, আমরা আশা করতেই পারি যে আগামী কয়েক মাসের ভেতর হয়তো এর একটা প্রতিফলন ভারতের উপরেও পড়বে, যেখানে হয়তো কেসের সংখ্যা বাড়লেও বাড়তে পারে। তো আগের থেকে আমরা অনেকটা বেশি প্রস্তুত সরকারি এবং বেসরকারিভাবে কোভিড মোকাবিলা করার জন্য। সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতাটা বিভিন্ন মণ্ডপের জায়গায় বা ভিড়ভাড়ের মধ্যে এতটাই কমে গেছিল, যেটা খুবই দুঃখজনক এবং সেটা এই কেস রেট বাড়ার একটা বড় কারণ। যে সবসময় মাস্ক পরতে হবে বাইরে, মাস্কের বাইরে একদম অ্যালাউ করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব টেস্ট করা এবং টেস্ট পজিটিভ হলে তাড়াতাড়ি চিকিৎসার মধ্যে যাওয়া এবং নিজেকে আইসোলেট করা, এটা খুব জরুরি। করোনার প্রথম ঢেউয়ের পর লাগাম ছাড়া মনোভাবই দ্বিতীয় ঢেউকে ডেকে এনেছিল। হাসপাতালে জায়গা না পেয়ে রাস্তায় পড়ে থাকতে হয়েছিল মানুষকে, অক্সিজেনের অভাবে প্রাণ গিয়েছিল বহু মানুষের। চিকিৎসকরা বলছেন এত তাড়াতাড়ি সেসব ভুলে গেলে দুর্ভোগের পুনরাবৃত্তি আটকানো যাবে না। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। আমি ডক্টর কুণাল সরকারের কাছে যাব। কুণালদা, আমি যদি বিদেশের কথায় আসি, সেই চীন যেখান থেকে, যে উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি, সেখানে নাকি ইন্টারনেটের খবর, বিভিন্ন সংবাদ সংস্থা যেটা কোট করছে সেটা হচ্ছে নিউ কোভিড-19 বলে নতুন ভাইরাসের একটা স্ট্রেনের উৎপত্তি হয়েছে এবং 100-এরও বেশি ফ্লাইট গত 48 ঘন্টায় ক্যান্সেল করা হয়েছে, সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন করে। রাশিয়াতে গত 24 ঘন্টায় প্রায় 38,147টা নতুন কেস হয়েছে এবং 1 সপ্তাহের জন্য, 8 দিনের জন্য সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সবেতন ছুটি দেওয়া হয়েছে। ব্রিটেনে গত সোমবার 50,000-এর কাছাকাছি আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল। প্রশাসন অত্যন্ত উদ্বিগ্ন, কারণ গড়ে গত 48 ঘন্টায় 35 থেকে 40 হাজার প্রতিদিন সংক্রমিত হচ্ছে এবং ফিগারটা ক্রমশ 50 ছুঁই ছুঁই। আমি বলছি যে এই বহির্বিশ্বের কী ধরনের প্রভাব হতে পারে, আবার আরেকটা ঢেউ কি ভারতের অন্যান্য অংশেও, যেখানে দুর্গাপুজো হয়নি সেখানেও পড়তে পারে, আবার আরেকটা দুঃস্বপ্নের দিন শুরু হতে পারে? আমি ব্যাপারটাকে একটু তোমাকে এক্সপ্লেন করে বলি। প্রতিটা ভৌগোলিক রিজেনে তার নিজস্ব কিছু কিছু পিকিউলিয়ারিটি আছে। প্রথম ব্যাপারটা হলো চায়নায় ঝামেলাটা এখন কেন হচ্ছে। চায়নায় প্রথম ঝামেলাটা হচ্ছে কারণ প্রথমত চায়না তার দুটো খুব পিকিউলিয়ার ভ্যাকসিন আছে, সাইনোফার্ম এবং সাইনোভ্যাক, যে দুটোই হচ্ছে হোল ভিরিয়ন ভ্যাকসিন। এবং এই দুটো ভ্যাকসিনই প্রথম থেকে, মানে লোকে গল্প করতে করতে বলে যে কোভিড সংক্রমণ অ্যানাউন্সড হবার আগে চায়না ভ্যাকসিন তৈরি করে রেখে দিয়েছিল, যার জন্যে এদের এই ভ্যাকসিনের এফেক্টিভিটি ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট। এবং চায়নার ভ্যাকসিন সাউথ আমেরিকা এবং মিডল ইস্ট মিলিয়ে 3টে দেশে অলরেডি ফেল করেছে।
সুতরাং চায়না কি করেছে, চায়না বাইরের কোনো ভ্যাকসিনকে আইদার অ্যাস্ট্রাজেনেকা এমআরএনএ কাউকে ঢুকতে দেয়নি, এবং এই ভ্যাকসিন জাতীয়তাবাদ করতে গিয়ে চায়নার যে 200 কোটি ডোজ অফ ভ্যাকসিন দিয়েছে, নিশ্চয়ই দিয়েছে, অবশ্যই দিয়েছে, কিন্তু চায়না হ্যাজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেটস অফ ভ্যাকসিনেশন ফেইলিয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এক নম্বর, রাশিয়াতে কি ঘটনায় ঘটছে, রাশিয়ার জনসংখ্যা হচ্ছে অ্যাবাউট 14 crores। রাশিয়া যে কিনা পৃথিবীতে প্রথম ভ্যাকসিন ডোজ দিয়েছিল সেই স্পুটনিক দিয়ে পুটিনের মেয়েকে, বিকজ রাশিয়ার 60% লোক রাশিয়ার গভর্নমেন্টকে বিশ্বাস করে না, সেই জন্যে সারা রাশিয়াতে 14 কোটি লোকের মধ্যে তারা 1.5-2 কোটি লোককে পরে আর কাউকে ভ্যাকসিন দিয়ে উঠতে পারছে না। রাশিয়াতে ভ্যাকসিন হেজিটেন্সি বা আমরা স্পুটনিক ভ্যাকসিন নেব না এই কথাটা রাশিয়ানরা সদর্থকভাবে বলেছেন, এবং অ্যারাউন্ড 31% ভ্যাকসিনেশন করার পর রাশিয়ার ভ্যাকসিনেশন প্রায় এসে থমকে দাঁড়িয়েছে, দে ক্যানট ভ্যাকসিনেট এনিমোর। ইউনাইটেড কিংডমে কি হচ্ছে, ইউনাইটেড কিংডম যখন অ্যাবাউট 70% তারা সেকেন্ড ডোজ ভ্যাকসিনেশন দিল, তখন তারা খানিকটা যাকে বলে বুক ঠুকে বলল যে আমরা দেশের সব কিছু খুলে দেব, সেখানে আমরা নানান টুর্নামেন্ট দেখলাম, টেস্ট ম্যাচ দেখলাম, এবং তারা এই বিশ্বাসে নর্মালাইজেশনে গেল যে আমাদের ইনফেকশন বেশি হলেও হসপিটালাইজেশন বেশি হবে না, সেই কারণেই আমি প্রথমবার হসপিটালাইজেশনের কথাটা বললাম। তো ইউনাইটেড কিংডমে দেখবে এখন 30,000 ইনফেকশনে যা হসপিটালাইজেশন হচ্ছে, তাদের যখন আমরা তো থার্ড ওয়েভ নিয়ে চিন্তা করছি, ইউকেতে অলরেডি 4টে ডিস্টিংক্ট ওয়েভ হয়ে গেছে, তারা এর আগে কিন্তু 1/3 ইনফেকশনে ইকুয়াল হসপিটালাইজেশন দেখেছে। সুতরাং ইউনাইটেড কিংডমে আছে ইনফেকশন বাড়ছে কিন্তু হসপিটালাইজেশন এখনো বাড়ছে না, সুতরাং তারা সেই দিকে চোখটা রেখে এখনো সেই জিনিসটা ট্র্যাক করে যাচ্ছে। ভারতবর্ষের ওভারঅল পরিস্থিতিটা কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করছে আমাদের, মেইনলি আমাদের একেবারে সারা দেশে হই হই করে থার্ড ওয়েভ ছড়িয়ে পড়লো সেটা হবার সম্ভাবনা কম, কারণ আমাদের অ্যান্টিবডি প্রেভেলেন্স এখন 80%-এর ওপরে, 70%-এর ওপর বাচ্চাদের অ্যান্টিবডি রয়েছে। সুতরাং আমি সেটা পরে সময় পেলে বলবো যে আমরা কিন্তু খানিকটা অহেতুকভাবে যেন এই যে স্কুল খুলবো না, স্কুল খুলতে দেবো না, বাচ্চাদের আমরা বাড়িতে লুকিয়ে রাখবো, বাচ্চাদের লুকিয়ে রাখতে কিছু কোনো লুকিয়ে রেখে কোনো লাভ হবে না, কারণ বাচ্চাদের সেরো পজিটিভিটি এবং বড়দের সেরো পজিটিভিটি ভারতবর্ষে অবিকল এক, ইট ইজ দ্য সেম অ্যান্টিবডি প্রেভেলেন্স। এখন আমাদের যে দিকটার দিকে সুমন চলতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে যে অঞ্চলে আমরা নেশন ওয়াইড থার্ড ওয়েভ দেখবো না, যেমন পশ্চিমবঙ্গে আমরা এই ছেলে খেলাগুলো করে, ক্যালাসনেসগুলো করে আমরা কি করলাম, আমরা ইনফেকশনের প্রেভেলেন্সটা বাড়িয়ে দিলাম, এবার সেই আগুনে জল ঢালার জন্যে আমাদের টেস্টিং বাড়াতে হবে, আইসোলেশন বাড়াতে হবে, এবং আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে হবে যে ভাই আমরা গলায় গামছা দিয়ে যা করার করে ফেলেছি, আমাদের দৈনিক 10 লাখ 12 লাখ করে ভ্যাকসিন দাও, আমাদের ইনক্রিজ ভ্যাকসিনেশন এখন দরকার। দিস আর দ্য মেথডস টু টেক অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, কারণ এইটা যদি আমরা করতে পারি এবং আগামী 1 মাস যদি আমরা এই ছেলে খেলা করে এই বড় বড় বিরাট বিরাট সুপার স্প্রেডিং ইভেন্টগুলো আমরা বন্ধ করতে পারি, আমার এখনো বিশ্বাস আমরা ইনফেকশনের সংখ্যা কিছুটা বাড়বে দেখব, কিন্তু আমরা সেইভাবে একটা বিধ্বংসী ক্লিনিক্যাল ডিজিজ যে ওই অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে, হাসপাতালে সবাই সে ছাদ থেকে ঝুলছে, সেই টাইপ অফ পরিস্থিতি আমাদের এখনো আটকা একটা সিচুয়েশন আছে। তবে আমি তুমি রিয়েলাইজ করলে চলবে না, পলিটিক্যাল পাওয়ারকে রিয়েলাইজ করতে হবে, দ্য গভর্নমেন্ট উইথ দ্য পাওয়ার ইন হ্যান্ড তাকে রিয়েলাইজ করতে হবে যে আমার সেই সদর্থক ইচ্ছেটা আছে কিনা, তার উপর নির্ভর করছে যে আমি 10 কোটি লোককে নিয়ে আবার আগুনে ঝাঁপ দেব কি দেব না। একদম, আমি ডক্টর গাঙ্গুলির কাছে আসবো। ডক্টর গাঙ্গুলি, আমার সেই সুকুমার রায়ের লক্ষণের শক্তিশালে বারবার ব্যবহৃত হওয়া ছোট্ট দুটো শব্দ মনে পড়ছে, অথক্কিম। এরপর কি করা উচিত, আজকের দিনে দাঁড়িয়ে কি করা উচিত দিমান্দা? হ্যাঁ, যা করে ফেলেছি তা তো আর ফেরত নেওয়া যাবে না, কাজেই আশা করি এই যে ঘটনাগুলো ঘটছে গত 3-4 দিন
এতে আমাদের কানে একটু জল ঢুকবে, আমাদের এই সামনে কালী পুজো, দেওয়ালি, ছট পুজো ইত্যাদি আছে, সেইগুলোতে যদি আমাদের একটু চৈতন্য ওঠে তাহলে আমরা একটু সামলে চলব, সেটা হচ্ছে এক। আর পুজো ইত্যাদি উৎসব উপলক্ষে ভ্যাকসিনেশন টেস্টিং সবই গোলমাল হয়ে গিয়েছিল, তো আমরা যদি এই প্রি পুজো যে মনোযোগ দিয়ে যেতে এই কাজগুলো করছিলাম সেইগুলো যদি আবার একটু করতে শুরু করি। আর একদিক দিয়ে যেমন ডক্টর সরকার বলছিলেন, আমরা খানিকটা লাকি ইউরোপ আমেরিকার তুলনায়। স্পেনে বা ফ্রান্সে যা ঘটেছিল প্রথম ওয়েভের সময় আমরা অনেক ভুগেছি ঠিকই, কিন্তু ঠিক ওই পর্যায়ে ভুগিনি, যে কারণেই হোক সে আমাদের জেনেটিক অ্যাডভান্টেজ অর হোয়াট এভার। কাজেই আমরা যদি এখন একটু কানে জল ঢোকে এবং আগামী এক মাস যদি আমরা একটু কেয়ারফুল থাকি, আর প্রি পুজো টেস্টিং এবং ভ্যাকসিন যেরকম চলছিল সেই দিকে ফিরে যাই, তাহলে একটু খুব যদি আনলাকি না হই আমরা, তাহলে হয়তো আমরা ওই পরিস্থিতির সম্মুখীন হব না। আর ইউরোপ আমেরিকায় ওরা দুর্গাপুজো করেনি বটে, কিন্তু ওরা বেলাগাম হয়েছে, হ্যাঁ, মাস্ক পরা বন্ধ করে দিয়েছে ইত্যাদি এইসব কাজগুলো করেছে যেগুলো আমরা পুজোয় করেছি। কাজেই দেখা যাক ওইটুকু ভরসা। একদম, আমি দেবশঙ্করদার কাছে আসবো। দেবশঙ্করদার অর্থাৎ সুকুমার রায় থেকে সত্যজিৎ রায় আসি, যে এখনও আছে সময় কিন্তু আর বিলম্ব নয়। আমি বলছি আমরা অলরেডি বাস একটা বাস মিস করেছি এবং তার ফল ভুগতে হচ্ছে। আমি অনেকেই দেখছিলাম যে একশো কোটি নয় উদ্বাহু হয়ে নৃত্য করছে, কিন্তু ফিগার, আমি যদি শুধু দেবশঙ্করদা ফ্যাক্টস অ্যান্ড ফিগারে আসি, তাহলে ভারতবর্ষে এই মুহূর্তে এখনও 32 কোটি মানুষ ভ্যাকসিনের একটা ডোজও পাননি, 42 কোটি মানুষের দ্বিতীয় ডোজ বাকি আছে, এবং আমরা তো 18 বছরের ওপরে প্রাপ্তবয়স্কদের হিসেবটা করছি, সেখানে G20 দেশগুলোর মধ্যে 20টা দেশের মধ্যে আমরা এই মুহূর্তে 19 নম্বরে আছি, অর্থাৎ লিস্টের নিচের দিক থেকে পিছনের দিক থেকে দ্বিতীয়। সুতরাং ছবিটা যে খুব উজ্জ্বল এমন নয়, কিন্তু আবার বলছি যে আমাদের যা পুজোর সময় ডোবালো সেটা হচ্ছে আত্মতুষ্টি, এখনও বোধ হয় আমরা ঘুরে দাঁড়াতে পারি। হ্যাঁ, অবশ্যই দাঁড়াতে পারি। এবং এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের সেই একটা কথা আমরা শুনতাম যে গ্রাম দিয়ে শহর ঘিরতে হবে, অথচ আমরা তো শহর দিয়ে গ্রাম ঘিরে ধরেছি। আমি এই কারণে বলছি, শহরের লোক হিসেবে আমাদের এই যে পুজো উদযাপন হোক বা কালী পুজোয় পটকা ফাটানো হোক, সেই দূষণের মাত্রা নিয়ে আলোচনা হোক, সেসব হয়তো পরে আবার হবে। আগের বছর আমরা একটু সামলাতে পেরেছিলাম, এবছর এইটা যদি না করতে পারি তাহলে যে কথা হচ্ছিল স্কুল খোলার কথা, গ্রামের বাচ্চাদের পড়াশোনার কথা, আমার বাড়ির ছেলেমেয়েরা সত্যি কথা বলতে কি কোনো না কোনোভাবে যারা আমরা শহরে থাকি একটু দুটো ডোজ সহজেই পেয়ে যাই, কিন্তু এই যে কথাটা হচ্ছিল যারা এখনো পাননি, এরকম বহু মানুষ গ্রাম এবং প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে আছেন। তো ফলত আমি বলবার চেষ্টা করছি, আমরা শহুরে মানুষরা যেন এইবারে আরেকটু দায়িত্ববান হই, আমরা যেন ওই শহর দিয়ে গ্রাম না ঘিরে ধরি, কারণ আমরা এটা ঘিরে ধরেছিলাম কিছুদিন আগে ধরেছিলাম, ফলত সেখানে কি চলেছে আমরা দেখেছি। তাই এই স্কুল খোলার জন্যই হোক, ওই বাচ্চাগুলির পড়াশুনোর জন্য হোক, আমাদের বাড়ির ছেলেমেয়েরা সাধারণভাবে ওই ইন্টারনেটের মাধ্যমে পড়াশুনো করবার ব্যবস্থায় ঢুকে পড়তে পারছে, ঠিকভাবে হোক ভুলভাবে হোক, শতাংশ, হ্যাঁ, খুবই কম শতাংশ তাও পারছে, কিন্তু আমরা তো জানি যে ওখানে পড়াশুনো চুলোয় গেছে এবং কোনোভাবেই তার আওতায় থাকবে না। তো ফলত আমাদের আরেকটু দায়িত্ববান এবার হতে হবে, একটা ঘাড়ের ওপর একটা খাঁড়া ঝুলছে, এটা কিন্তু সর্বক্ষণ মাথায় রাখতে হবে। আরও একটা কথা, যে যারা দুটো ডোজ নিয়েছি তারা কিন্তু আমাদের বাড়িতে থাকা মানুষগুলো, ওই যে বয়স্ক বাবা মা, তাদের কথা সবসময় মনে রাখছি না, তাদের দুটো ডোজ হয়েছে, আমারও হয়েছে, অতএব আমি একটু মোচ্ছপ করে ফিরলাম বাড়িতে, এরপরে তাকে কি বিপদে ফেললাম, কেননা তার শরীর তো আর আমার মতো শরীর নয়। ফলে তো এই চিন্তাভাবনাগুলো মাথায় রেখে আমার ধারণা, সামনের দিনে পটকা ফাটানো, আনন্দ করা, সেলফি তোলা, এবং একই সঙ্গে আহারে আমার জীবনটা, আমার এই যৌবনটা, আমার এই উদযাপনটা বৃথা গেল, এই ব্যাপারে আক্ষেপ না করে একটু সচেতন থেকে, একটু সতর্ক থেকে, একটু দায়িত্ববান থেকে আমাদের এই বারবার এইটা মনে রাখা উচিত। আর যে কথা তো কুণালদা বলেছেন, ডাক্তারবাবু বলেছেন, আমাদের সরকারের কাছে, ব্যবস্থার কাছে, সবার কাছেই আমাদের আবেদন থাকছে যে আরেকটু কঠোর হন, কঠোর মানে নিয়মগুলো যাতে মান্যতা পায়, ব্যবস্থাগুলো যাতে সুদৃঢ় থাকে, রেলিংগুলো যাতে ভাঙা না যায়, সেদিকে একটু যদি নজরটা জোরদার করা হয়
এইটুকুই কামনা করি, এইটুকুই ভাবতে চাই, কল্পনা করতে চাই এবং বাস্তবে তা হবে এটা বিশ্বাস রাখতে চাই। দেবুদা, সামনে কালী পুজো, তো সেই রামপ্রসাদী শ্যামা সঙ্গীত আমার মনে পড়ছে পান্নালাল বাবুর অসাধারণ গলায়, যে আমার চেতনা চৈতন্য করে দে মা। মানে আমি বলছি, আমরা যদি আমাদের চেতনা এবং তাতে আমাদের চৈতন্য হয়, এই বাড়তে থাকা ফিগার অন্তত সামনের উৎসবের যে দিনগুলো আছে সেটায় একটা তুঙ্গ বিন্দুতে আমরা না নিয়ে যেতে চাই এবং নিজেদের বিপর্যয়, নিজেদের প্রিয়জনের বিপর্যয়, নিজেদের পরিবারের বিপর্যয় না ডেকে আনতে চাই, তাহলে এখনও বোধ হয় প্রত্যেকে বলছেন ঘুরে দাঁড়ানোর সময় আছে। ঠিক সেই জন্যেই আজকে এই অনুষ্ঠানটা করা। যাই হোক, আপনারা জানেন আমাদের ভেরিফাইড কু অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট সঙ্গে সুমন @সুমন দে। অসংখ্য মন্তব্য আসছে, আমি দ্রুত আপনাদের সাধারণ মানুষের কয়েকটা মন্তব্য নেওয়ার চেষ্টা করব। অরুণাভ দত্ত, তিনি কুতে লিখছেন, উৎসবে গা ছাড়া মনোভাব দেখে মনে হচ্ছিল মানুষ কয়েক মাস আগের ছবিটা ভুলে গেছেন। কুতে শ্যামল কর্মকার লিখেছেন যে সবার ডাবল ডোজ ভ্যাকসিন হতে এখনও অনেক দেরি, ঢিলেমি দিলেই সর্বনাশ। ফেসবুক এবং টুইটার দেখব। সুভাষ ঘোষাল যা লিখছেন, সংক্রমণের বারবারন্তের জন্য আমরাই দায়ী। কৃষ্ণ কর্মকার লিখছেন, দুয়ারে সরকার, তড়িঘড়ি উপনির্বাচন, এসবের প্রভাবও কি পড়বে না। মিলন হালদার লিখছেন, আমরা সচেতন নই বলে আখেরে ক্ষতি হচ্ছে সমাজের। সত্যেন মণ্ডল লিখছেন, ডাবল ডোজ নেওয়া সত্ত্বেও সংক্রমণ হচ্ছে, এটাই সব থেকে আতঙ্কে। সমীপর্ণা ঘোষ লিখছেন, সবে তো শুরু, সামনে আবার ভোট। আমি এবার আপনাদের সামনে যে প্রতিবেদনটা রাখবো সেটা হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে যখন প্রায় 12-15 জন মানুষ প্রতিদিন জীবন হারাচ্ছেন শুধুমাত্র আমাদের এই রাজ্যে, প্রতিদিন আক্রান্তের সংখ্যা 800 ছাড়াচ্ছে, তখন সাধারণ মানুষ এত কিছুর পরও ঠিক কতটা সচেতন, এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে রাখলাম, অথবা নিজেরা আয়নার সামনে দাঁড়ালাম। অফিস টাইমে ধর্মতলা গিজগিজে ভিড়, কলকাতার প্রাণকেন্দ্র, বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন ধর্মতলা হয়ে চলে যাচ্ছেন কলকাতার নানা প্রান্তে, কিন্তু তাদের কজনের মুখে মাস্ক আছে। দুপুর একটা, কলকাতা নিউ মার্কেটের সামনেও ছবিটা সেই একই রকম, পথচারী হোক বা দোকানদার, মাস্ক পরাই যেন তীব্র অনীহা। মাস্ক না পরার কারণ হিসেবে যে যার মতো করে যুক্তিও দিচ্ছেন। মাস্ক কোথায়? মাস্ক এই তো এখানেই ছিল, একটু গরম করেছিল, খাচ্ছিলাম ওখানে। মাস্ক হ্যাঁ, অ্যাকচুয়ালি গোলগাপ্পা খা রাতে তো রাখলি। পরবর্তী গন্তব্য কলেজ স্ট্রিট, রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করলেই নজরে পড়বে কতজনের মুখে মাস্ক নেই। কলেজের বিভিন্ন দোকানের সামনে নো মাস্ক নো এন্ট্রি, অথচ বেশ কয়েকটি দোকানে গিয়ে দেখা গেল বিক্রেতার মুখে মাস্ক উধাও। শুক্রবার দিনভর কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে ছবি ধরা পড়ল তা সত্যি উদ্বেগের। বেপরোয়া বেহিসেবি মানুষজন মানেই হচ্ছে করোনার সংক্রমণ। মানুষজন জ্ঞানপাপীর মতো আচরণ করছে। আমি জানি না কতটা আঘাত পেলে, কত ভয়ঙ্কর অবস্থা দেখলে তাদের জ্ঞানচক্ষু সত্যি সত্যি খুলবে। দেশ জুড়ে 100 কোটি ভ্যাকসিনেশন দিয়ে সরকারের তরফে প্রচার চলছে, তারই মধ্যে একটা সংখ্যা কিন্তু গোটা দেশকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। শুধুমাত্র ভারতেই এখনো পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 453,042 জন। এরপরও কি শুধরবে না মানুষ? উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ওয়ান্স ইজ হ্যাপেনস্ট্যান্স, টুয়াইস ইজ কোইনসিডেন্স, দ্য থার্ড টাইম ইটস এনিমি অ্যাকশন। ইয়ান ফ্লেমিং এর সেই অসাধারণ লেখা গোল্ড ফিঙ্গারে,
জেমস বন্ডের ছবি থেকে বা বই থেকে সংলাপ বললেন বলে বিষয়টার গুরুত্ব বিন্দুমাত্র কমছে না। তার কারণ আবার ত্রিপুরা এবং আবার কনভয় হামলা, নেত্রী আহত, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ওপর আরও একবার হামলা এবং সুস্মিতা দেব আহত। অবশ্যই পাল্টা যুক্তি এবং পাল্টা আর্গুমেন্টও আছে। কী আছে আপনাদের সামনে দুপক্ষের বক্তব্য রাখবো, তারপর আমার রাজনৈতিক অতিথিদের কাছে আসবো চেস ক্লাব ফরম্যাটে। প্রথমে প্রতিবেদন। পুরভোটের মুখে ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, অভিযোগের আঙুল ফের বিজেপির দিকে, ভাঙচুর করা হলো গাড়ি, উঠেছে মারধরের অভিযোগ। আহত হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, গুরুতর আহত যুব তৃণমূল নেতা মামুন খান। তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসার পর 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দিকে নজর তৃণমূলের, তবে তার আগেই 25 নভেম্বর পুরভোট হবে ত্রিপুরায়। আগরতলা পুর নিগমের পাশাপাশি 13টি পুর পরিষদ ও 6টি নগর পঞ্চায়েতে ভোট হবে। ভোটগ্রহণ হবে 18টি মহকুমার মোট 334টি ওয়ার্ডে। সব আসনেই তারা প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে তৃণমূল। পুরভোট উপলক্ষে এদিন গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন সুস্মিতা দেব সহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রীরা। গাড়িতে লেখা ছিল ত্রিপুরার জন্য তৃণমূল, কিন্তু অভিযোগ পশ্চিম ত্রিপুরার আমকালি বাজারে সেই গাড়ি পৌঁছতে হামলা চালায় বিজেপি, ভেঙে চুরমার করে দেওয়া হয় গাড়ি। আজকে আমরা একটা জনসংযোগ প্রোগ্রামের লঞ্চ করেছিলাম, ওপেনলি ছেলেরা এসে আমাদের গাড়ি ভেঙে দিল, আমাদের ওয়ার্কারদের ভাঙল, আমার ব্যাগ কেড়ে নিয়ে গেল, আমার ফোন কেড়ে মাটিতে ফেলা হলো, সবাইকে এইভাবে মারপিট করা হলো। এটা কী ধরনের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে আমি জানি না। বিপ্লবদের তুই একটা হিজড়া, যে তোর মানুষরা মেয়েদের মারছে আর তোমাকে আমরা দেখে নেব, দিস ইজ রং, দিস ইজ আনডেমোক্রেটিক। প্রত্যেক রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আছে, কথা বলবার অধিকার আছে, বিরোধিতা করার অধিকার আছে, কিন্তু ত্রিপুরার যে বিজেপি তারা তো পশ্চিমবঙ্গ বিজেপির থেকে শক্তিশালী এবং একটা ডিফারেন্ট ইউনিট। ওখানে আমাদের সরকার আছে আর আমরা এখানে বিরোধী দল, তো সরকারের থেকে কি হয়েছে বিষয়টি সরকারই বলতে পারবে, ওখানের বিজেপি বলতে পারবে, আর না হলে একদম কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে। ঘটনার জেরে সন্ধ্যে ত্রিপুরায় পৌঁছন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। হাসপাতালে গিয়ে তারা আহত যুব তৃণমূল নেতা মামুন খান সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেন। সাম্প্রতিককালে বারবার তৃণমূল বিজেপি দ্বৈরথে উত্তাল হয়েছে ত্রিপুরা। এই পরিস্থিতিতে পুরভোটের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরায় 28 নভেম্বর পুরভোটের ফল ঘোষণা হবে। অর্ণব মুখোপাধ্যায়, প্রসেনজিৎ সাহা ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি গোপালচন্দ্র মণ্ডলের কাছে আসব। গোপালবাবু, আজকেও দিলীপ ঘোষ বলেছেন যে পশ্চিমবঙ্গে বিরোধীদের জন্য গণতান্ত্রিক পরিসর নেই। আমি বলছি ত্রিপুরায় যেখানে বিজেপির সরকার, সেখানকার সরকার কোন উদাহরণটা রাখছে? আমি যদি শুধু ফ্যাক্টসে যাই, গত 2.5 মাসের মধ্যে, কারণ প্রথম তৃণমূলের ওপর আক্রমণ হয়েছিল 7ই অগাস্ট, তো সেইখানে গত 2.5 মাসের মধ্যে 5টা অ্যাটাক হলো বিরোধী দলের ওপর। আমি বলছি শুধু একটা দলের ওপর, এখনও নিঃসন্দেহে অন্য বিরোধী দলও একই অভিযোগ করবেন। আমি বলছি কোন গণতান্ত্রিক পরিসরের উদাহরণ? দেখুন, সুস্মিতা দেব অত্যন্ত উচ্চশিক্ষিত যে ব্যারিস্টার মহিলা, তার মুখ দিয়ে যে ভাষাটা বেরোচ্ছে, বিপ্লব দেব তুই একটা হিজড়ে, এটা সাংবিধানিক পদাধিকারী, একজন মুখ্যমন্ত্রী, তার সম্পর্কে একজন ব্যারিস্টার যিনি রাজ্যসভার মেম্বার এবং একসময় পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য ছিলেন, তার মুখ দিয়ে আশা করা যায় না। তিনি বসে বসে উস্কানি দিচ্ছেন ত্রিপুরাবাসীকে। একটা জিনিস স্পষ্ট যে ত্রিপুরাতে আজকে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতি রাজনৈতিক উত্তাপ উত্তপ্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ক্রিয়েটেড বাই দ্য টিএমসি। আজকে বারংবার আপনারা দেখাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ত্রিপুরাতে বিজেপির মানে আশ্রিত কিছু ব্যক্তি তাদের উপর নাকি আক্রমণ করছে, তা কোন ব্যক্তি আক্রমণ করছে সেটা তো পুলিশ প্রশাসন তদন্তের বিষয়। গোপালবাবু, শুধু তৃণমূল নয়, বামেরাও বারবার ক্ষমতাচ্যুত হওয়ার পর বামেরা বারবার এই অভিযোগ তুলেছেন যে সেখানে বিরোধী দল করতে দেয়া হয় না। সুমন বাবু, আর পার্টি অফিস জ্বালানোর ফুটেজ তো আমরা 3 দিন ধরে দেখেছি, যে বিপ্লব তুই একটা হিজড়ে, এই কথাটা যদি কোন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কেউ মন্তব্য করেন, সেই রাজ্যবাসী যদি উত্তপ্ত হন, তার জন্য কে দায়ী থাকবেন? তার জন্য সেই বক্তাই দায়ী থাকেন, এটা ভুলে গেলে হবে না। এটি ইচ্ছাকৃতভাবে সুস্মিতা দেব তিনি উস্কানি দিচ্ছেন, আর সেই উস্কানি যে প্রতিফলনটা ঘটছে, তারপরে যে একটা ছিঁচকাতুনি শুরু হচ্ছে যে আমরা রাজনৈতিকভাবে আক্রান্ত, কিন্তু প্রভোকেশনটা
এটা কিন্তু বিচার্য বিষয়। একটা মুখ্যমন্ত্রী থেকে একজন উচ্চশিক্ষিত মহিলা কখনো বলতে পারেন না বিপ্লব দেব তুই একটা হিজড়ে, এটা কি ধরনের ভাষা? এই এই একটা সাংবিধানিক একজন পদাধিকারী তার সম্পর্কে এই ধরনের অসাংবিধানিক যদি কোনো মন্তব্য কেউ করে তিনি আক্রান্ত তো হতেই পারেন। জনগণের মধ্যে যে একটা স্বাভাবিক ক্ষোভ বিক্ষোভ তার জন্য তিনি নিজেই দায়িত্ব গুলিয়ে দিচ্ছেন না, সেটা হচ্ছে এই বক্তব্য। আমি মনে করি আপনার সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে অত্যন্ত আপত্তিকর, কিন্তু এই বক্তব্য তো আক্রান্ত হওয়ার পর আপনি এই মন্তব্যে উস্কানি হয়েছে এবং তাতে তিনি আক্রান্ত হয়েছেন ব্যাপারটা তা বললেন, তা তো নয়। ত্রিপুরার বুকে আমরা তো দেখতে পাচ্ছি এখানে বসে যে যে সমস্ত টিএমসি যে নেতারা, যারা টিএমসি তো কথায় কথা বলে বহিরাগত বহিরাগত তত্ত্ব, আজ সুস্মিতা দেব তিনি কোথাকার, তিনি আসামের, আর তিনি কোথাকার রাজ্যসভার মেম্বার, পশ্চিমবঙ্গের রাজ্যসভার মেম্বার, এই যে বহিরাগত তত্ত্বটা সেখানে কি খাটে না? তা আমরা তো দেখতে পাচ্ছি না যে ত্রিপুরাতে গিয়ে এই সমস্ত পশ্চিমবঙ্গ আসাম থেকে যে নেতারা যাচ্ছেন ত্রিপুরাতে তারা কি ধরনের বক্তব্য রাখছেন, একটা ঘটনা ঘটে গেলে তার প্রতিক্রিয়া জানতে পাচ্ছি। আচ্ছা, বিধানসভার আগে বিজেপি দলের হয়ে যে নেতারা, তাদের মধ্যে অনেক পদাধিকারী আছেন, কেন্দ্রের মন্ত্রী আছেন, রাজ্যের মন্ত্রী আছেন, তারা যখন এসে এখানে বক্তব্য রাখতেন পশ্চিমবঙ্গে কদিন আগে বহিরাগত ছিলেন না? আমি আপনার মত জিজ্ঞেস করছি, ভবানীপুরের নির্বাচনে অর্জুন সিংকে যে ব্যারাকপুরের বাসিন্দা তাকে বলার বহিরাগত, এই বহিরাগত তত্ত্ব এটা তো বহুবারই পশ্চিমের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে। এবার শ্রেয়াশিষ চক্রবর্তীর কাছে আসবো, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আমি বলছি শ্রেয়াশিষ দা, প্রথম হচ্ছে যে যে ভাষায় আমি আবার বলছি আমি গোপালবাবুর সঙ্গে একমত, মুখ্যমন্ত্রী, শুধু মুখ্যমন্ত্রী কেন, যে কোনো মানুষকে তুই তুকারি এবং যে শব্দবন্ধ তিনি ব্যবহার করেছেন আমি রিপিটও করছি না, আপত্তিকর। কিন্তু কথা হচ্ছে আমি যদি একটু রাজনীতির দিক থেকেও বিষয়টা দেখি, অনেকে বলছেন যে হ্যাঁ আজকেই অ্যানাউন্স হয়েছে শ্রেয়াশিষ দা যে 25 নভেম্বর পুরো ভোট ত্রিপুরায় হবে, ডেট অ্যানাউন্স হয়ে গেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছে ত্রিপুরায় শক্তি পরীক্ষার প্রথম পরীক্ষা, প্রথম পদক্ষেপ হচ্ছে 25 নভেম্বর, ফেয়ার এনাফ। কিন্তু অনেকে বলছেন যে বিরোধী ভোটটা কংগ্রেস তৃণমূল এবং বামেদের মধ্যে ভাগ হয়ে গেলে অপেক্ষাকৃত কম ভোট পেয়ে ক্ষমতার কাছাকাছি পৌঁছানোর সুবিধে আছে বিজেপি, এবং যে হুবহু যে কথা সেই রেড কার্পেটের তত্ত্ব হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে তৃণমূল যদি আসাম কিংবা ত্রিপুরায় আসে আমরা নিঃসন্দেহে লাল কার্পেট বিছিয়ে দেবো। সুতরাং রাজনীতির অংশ এবং তারপর আজকের ঘটনার নিন্দা তো বটেই। শ্রেয়াশিষ দার সময় শুরু এখন। না, আমরা তো দেখতেই পাচ্ছি যে ত্রিপুরায় আইনের শাসন নেই, জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে আছে। শুধু তৃণমূল কংগ্রেসে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ শুরু থেকে শুরু হয়েছে, তারপর থেকে আমাদের যে নেতারাই গেছে নেতা নেত্রীরা তাদের উপরে হামলা হয়েছে, সাংবাদিকদের উপর। গত 5ই অক্টোবর মানিক শাম নামে এক সাংবাদিকদের ওপর ভীষণভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, সিপিএমের পার্টির অফিস ভাঙা হয়েছে, তাদের দলীয় সংবাদপত্র অফিসটাকেও ভাঙচুর করা হয়েছে। আইনের শাসন ওখানে নেই এবং ত্রিপুরায় গণতন্ত্র নেই। এই আমরা দেখতে পাচ্ছি বিজেপি শুধু ত্রিপুরা কেন, এই পশ্চিমবঙ্গে এই কাটোয়াতেও দেখলাম যে বিজেপি নিজেদের যে সভা হচ্ছে সেই সভায় নিজেরা মারপিট করছে, এবং এরকম একটা দল, এইরকম একটা দল যারা নিজেরা মারপিট করে অন্য দলের উপরে হামলা করে, এরা উচ্ছৃঙ্খল দল, ভূভারতে কোনো রাজনৈতিক দলের আছে বলে আমার মনে হয় না। এরা এরা উচ্ছৃঙ্খলতা ছড়াচ্ছে সব জায়গায়। বক্তব্যটা, যে বক্তব্যটার কথা বলছেন সুস্মিতা দেবের, যে বক্তব্যটা গোপালবাবু তুলে ধরলেন সেটারও নিন্দা করুন, কারণ এই একই কথা যদি আমরা, আমি এই ভাষার তাহলে নিঃসন্দেহে ভাষাটা থেকে নিন্দা আসছে, আমি তাকে সমর্থন কখনোই করছি না, ভাষা নিয়ে সমর্থন করছি না, কিন্তু কিন্তু সুস্মিতা দেব যে যে কথাটা বলেছে প্রতিক্রিয়া জানিয়েছে তার আগেই তার উপরে যেভাবে হামলা হয়েছে সেটা আগে নিন্দে করতে হবে বিজেপিকে, যারা প্যানেলিস্ট আছে তাদের, কারণ কখনোই কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক আন্দোলনের ওপরে এভাবে যদি ঝাঁপিয়ে পড়ে একদম গুন্ডাবাহিনী নিয়ে সেখানে আইনের শাসনটা কোথায়? ত্রিপুরা অ্যাকচুয়ালি এরা তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে, ত্রিপুরায় শুধু নয় সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বিজেপি, এর জন্য এরা আতঙ্কে ভুগেই এইভাবে আক্রমণ শানাচ্ছে গুন্ডাবাহিনী দিয়ে। তো এটা দিয়ে কখনো লাভ হবে বলে আমার মনে হয় না। সামনে পুরো নির্বাচনে দেখবেন ভোট ভাগাভাগির বিষয় নয়, মানুষ একটা সিদ্ধান্ত নেবে এবং তৃণমূল কংগ্রেসকেই ওই ত্রিপুরায় গ্রহণ। আপনি বলছেন বিরোধী ভোট ভাগাভাগি হবে না? না, কোনো প্রশ্ন নেই, ভোট ভাগাভাগির কোনো প্রশ্ন নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন ব্যবস্থা চালু আজকে পশ্চিমবঙ্গে, কিন্তু তৃণমূল যে ভোটটা পাবে সেটা কার ভোট, কার ভোট ব্যাংকে তৃণমূল থাবা বসায় বলে আপনি মনে করছেন? যে কোনো রাজনৈতিক দল
যে কোনো রাজনৈতিক দল শাসন ক্ষমতায় থাকলে আজকে আপনি যদি তার স্ট্যাটিস্টিক্স দেখেন বেশিরভাগ ভোটই কিন্তু বিরোধী অবস্থায় রয়েছে। সেই ভোটের সেই ভোটটাই তৃণমূল কংগ্রেসের দিকে আসবে এবং বিপ্লব দেবের প্রতিটি নির্বাচনে পরাজিত হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন তিনি শুধু প্রকল্প তৈরি করেন না, সেটা নিশ্চিত করেন শেষ মানুষটা। আমি গোপালবাবুর কাছে যাব, গোপালবাবু আমি বলছি কাটোয়ার কথা শ্রেয়াসিসদা বলছেন, পূর্ব বর্ধমানের কাটোয়ায় আজকে যেটা হলো, বর্তমান রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি পাশাপাশি বসে আছেন, একসঙ্গে জেলা সফর করছেন, কালকেও আমরা দেখিয়েছি, সেখানে দুদল কর্মী সমর্থক তারা এমন অবস্থায় তাদের মধ্যে হাতাহাতি এবং স্লোগানিং গেল, সেখানে দিলীপবাবুকে বলতে হলো যে বিক্ষোভকারীরা যদি নিরস্ত না হন লাঠিচার্জ করাতে হবে তাকে, এবং উল্টো দিকে দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান উঠছে। এ কোন দলের ছবি? এই ছবিটা তো দেখছেন তার কয়েকটা দিন আগে, মানে এই বছরই পুজোর পঞ্চমী দিনে একটা ছবি মনে করুন। হ্যাঁ, দিন হাটার শীতলদের ঘটনা, দুজন মারা গেলেন, মুজাফর হোসেন গুলিবিদ্ধ অবস্থায় আর মান্নান হক তাকে কুপি হত্যা করলো, কারা ছিল জানেন? টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বের বলি হলেন দুজন, তাই ওখানে গুলিবিদ্ধ হয়েছে, কুপি খুন করা হয়েছে। খারাপ উদাহরণটা এখানে নেবে, এখানে যেটা হয়েছে হাতাতে হয়েছে, যেটা কখনো কাঙ্ক্ষিত নয় বা প্রত্যাশিত নয়, কিন্তু এমন কিছু অপ্রত্যাশিত বা অভাবনীয় ঘটনা ঘটে যায়নি যে সেটা নিয়ে মিডিয়া হাউস গুলোতে একটা হইচই ফেলে দিতে হবে। আপনি বলছেন লাঠালাঠি হয়েছে, হাতাহাতি হয়েছে, অন্তত খুনোখুনি হয়নি, তাই তো? মুজাফর হোসেন আর মান্নান হক দুজন খুন হয়েছেন পঞ্চমী দিনে। বিজেপি রাজ্য সভাপতি প্রাক্তন সভাপতি একদম টপ লেভেলের দুজন, প্রাক্তন এবং বর্তমান, তার সামনে যারা এই উচ্ছৃঙ্খলতা দেখায়, একাধিক ঘটনা দেখাতে পারবো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার সামনে দুই গোষ্ঠী ঘটনা আছে, আপনিও দেখাতে পারবেন না, এ বলেছে আপনাকে, আপনার মনে ঘটনা বলতে হবে। এই যে বড় গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূলে খুন হয়, বিজেপিতে হাতাহাতি হয়েছে, কিন্তু খুন হয়নি, এটা বেটার কি পেয়েছিলেন কালীঘাটে জানেন কি? সেটা নিশ্চিতভাবে জানেন, দেখাতে পারবেন না আপনি। আবারও বলছি, ওপেনারে বলছি, কংগ্রেস অনেক সুষ্ঠুভাবেই একুশে নির্বাচনের আগে আপনারা পশ্চিমবঙ্গে একটা অরাজকতা তৈরি করছিলেন যে পাওয়ারে চলে আসবেন, তারপর দেখে নেবেন বাংলার মানুষকে, দেখেছে প্রতিটা জায়গায় বিজেপির কর্মীরা যারা, তারা শুধু বলেছিল ভোটের নির্বাচনের কাউন্টিংটা হোক তারপর দেখব, একটা প্রমোশন করিয়ে দিই, বোমা মারো আজও বলেন তিনি। আচ্ছা বেশ বেশ, খানিকক্ষণ আগে শ্রেয়াসিসদা বলছিলেন যে আপনারা দেখাতে পারবেন না, গোপালবাবুকে বলছিলেন, আমরা অন্তত আজকের ছবিটা, হ্যাঁ আমরা অন্তত দেখাতে পারবো, দ্রুত একবার দেখে নেবো যে আজকে বর্ধমানের কাটোয়ায় যা নিয়ে এতক্ষণ এই বিতর্ক সভা উত্তপ্ত হলো সেখানে ঠিক কি ঘটেছে দেখুন। বিজেপির কর্মী সভায় ধুমধুমার, দলের পদাধিকারীদের ধরে বেদম মারধর, দিলীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা, পাল্টা হুঁশিয়ারি দলের প্রাক্তন রাজ্য সভাপতির, সব মিলিয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ার দাইহাটে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠকে লঙ্কা কাণ্ড বেঁধে গেল শুক্রবার। ঝামেলার সূত্রপাত পূর্ব বর্ধমান জেলার বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষকে ঘিরে। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বিজেপির জেলা সভাপতি দুর্নীতিগ্রস্ত, তাকে সরানোর দাবি উঠলেও কোনো পদক্ষেপ করা হয়নি। এই পরিস্থিতিতে এদিন দাইহাটে সাংগঠনিক বৈঠকে ডাক দেয় বিজেপি, সেখানে আসার কথা ছিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। প্রত্যক্ষদর্শীদের দাবি, এই দুই নেতার আসার আগেই সভাস্থলে ঢুকে পড়ে 30-35 জনের বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের একটি দল। শুরু হয় চেয়ার ছোঁড়াছুড়ি, এখানেই শেষ নয়, অভিযোগ মারধর করা হয় জেলা বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষকে, মারতে মারতে সভাস্থল থেকে বের করে দেওয়া হয় কিষাণ মোর্চার জেলা সভাপতি আনন্দ রায়কে।
কোন রকমে পরিস্থিতি সামাল দেন উপস্থিত বিজেপির কর্মী সমর্থকরা। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। তখন দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে গোব্যাক স্লোগান দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা বিক্ষুব্ধ কর্মীদের পুলিশ দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন দিলীপ ঘোষ। এরপর বিক্ষুব্ধদের সভাস্থলের বাইরে বের করে দিয়ে গেট বন্ধ করে দেয় পুলিশ। দিলীপদের মতো একজন লোক, একজন প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি আমাদের পুলিশ দিয়ে বার করে দেওয়ার কথা বলছে। আমরা দিলীপদাকে দেখে রাজনীতি করতে আসিনি, আমরা পদ্ম দেখে রাজনীতি করতে আসছি। কিছু উটকো লোক নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, সবাই বলেছিল সেই লোভে এসেছিলেন, কিন্তু বিরোধী পক্ষের রাজনীতি করাটা খুব কঠিন, বিভিন্ন চাপ অত্যাচারে, তাই তার অনেকে হতাশ হয়ে গেছেন, অনেকে একটুখানি ভয় পেয়ে গেছেন, এই ধরনের বিকৃত কাজ করছেন। যদিও এদিনের ঘটনা নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। আমার মনে হয় এর পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্ধন আছে, তাদের দ্বারাই প্রেরিত, তারা দরকার পড়লে যদি দেখা যায় যে তারা পার্টির কোনো কর্মী বা কোনো নেতৃত্বে আছেন, পার্টি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে, তবে আমার বিশ্বাস তারা বিজেপির কেউ নয়। রাজ্যে বিজেপির যে প্রথম প্রেসিডেন্ট ছিল সে ভেড়া, এখন যে রাজ্যের প্রেসিডেন্ট সে ছাগল, এক ভেড়া এক ছাগল গিয়েছে, সাধারণ মানুষ মানবে কেন? সব মিলিয়ে সাংগঠনিক বৈঠককে কেন্দ্র করে এদিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দাইহাটের সভাস্থল। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। আর এবার আসবো রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। এই রবিবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেখান থেকে হায়দ্রাবাদ হয়ে সোজা তিনি যাবেন গোয়ায়। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে ভর করে ভিন রাজ্যেও ফুটবে ঘাসফুল। অন্যদিকে আজও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পের প্রসঙ্গ টেনে ফের তৃণমূল সরকারকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। এখন রাজনীতিতে দাবি আর পাল্টা দাবির কাটাকুটি খেলা চলতেই থাকে। আপনি কোন ফুলে থাকবেন, আদৌ ফুলে থাকবেন কি না, সেটা আপনার ব্যাপার। আমরা কোনো ফুলে নেই বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। Is the bin na please?